49। 5 দিন নয়, ওরা ফিরে এলো দিন 8 বাদে। এলো উত্তেজিত হয়ে। দলের বেশিরভাগের উত্তেজনার কারণ নতুন নতুন জনপদ দর্শন। ফালুটে পর্যন্ত ঠিক ছিল, তারপর যত ওরা নেমেছে তত বিস্মিত হয়েছে। সান্দাকফু, বাংলোবাড়ি, কালিয়াপকরির বসতি দেখার পর সুকিয়াপকরিতে গিয়ে তো একদম দিশেহারা। ডিমগুলো বিক্ষেপণজনে পৌঁছানোর আগেই বিক্রি হয়ে গিয়েছিল। একটা বিরাট দল পাহাড় দেখার জন্য উঠেছিল, তারাই কিনে নিয়েছে। সান্দাকফুতে মুরগিগুলো কিনেছিল কয়েকটা সাদা চামড়ার লোক। বুদ্ধি করে পালদেম চ্যাংতাপু থেকে ওদের সম্ভাব্য দাম জেনে গিয়েছিল। বিদেশিদের কাছে তাই যেন অত্যন্ত সস্তা মনে হয়েছিল। সুকিয়াপকরিতে এলাচ বিক্রি করতে অবশ্য ঝামেলায় পড়তে হয়েছিল, সেই জন্য 3 দিন দেরি হয়ে গেল। পরে জেনেছে এবারে ওরা জলের দরে এলাচ বিক্রি করেছে, কিন্তু পাইকার ঠিক করে এসেছে ওরা। সুকিয়াপকরি পর্যন্ত যেতে হবে না, কালিয়াপকরি পর্যন্ত নামিয়ে দিলেই চলবে। ওখান থেকেই পাইকার চার চাকার গাড়ি করে নিচে নিয়ে যাবে। গ্রাম ছাড়ার আগে পালদেম ভালো করে টাকা চিনে গিয়েছিল। সে 20 করে করে গুনে যা ঘোষণা করলো তার যোগফল 480 টাকা। সুদীপ মন্তব্য করলো, যে যেমন পেরেছে এদের টুপি পরিয়েছে। আনন্দ হাত তুলে ওকে কথা বলতে নিষেধ করতেই সুদীপ খেপে গেল। সে বলল, দেখ আনন্দ, দিনকে দিন তোর ধরন ধারণ খোমেনের মতো হয়ে যাচ্ছে। আমরা বন্ধু, তুই আমার ধর্মযাজক নস। আমি এতদিন কিছু বলিনি কিন্তু। আমি ধর্মযাজক? আমাকে দেখে তাই মনে হয়? আনন্দ বিস্মিত হল। এমন মুখ করে থাকিস যেন পৃথিবীর সব সমস্যা বুঝে গেছিস, জ্ঞানচক্ষুর উন্মীলন হয়ে গিয়েছে। ওয়াইন আর উইমেন তো দূরের কথা, জাস্ট একটা খিস্তি উচ্চারণ করা মহাপাপ। তুই ছাড়া এখানে যেন কোনো প্রাণ জাগতো না। এরা তোকে আর জয়িতাকে অনেক আপন ভাবে, কেন তা জানি না। তোর ভান এরা না বুঝতে পারলেও আমি বোকা নই। সুদীপ হঠাৎ উত্তেজিত হল। ভান কি ভান করি আমি? পৃথিবীতে তোর একমাত্র ধ্যান জ্ঞান হলো তাপলিংয়ের মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করা, আর সেটা ভাবতে গিয়ে তুই অন্য কিছু ভুলে যাস, এমনকি আমাকেও অপমান করিস। জয়িতা চুপচাপ শুনছিল। আনন্দর তো বুঝলাম, আমি কি ভান করি সুদীপ? সুদীপ জয়িতার দিকে তাকালো না। তুই শালা ছুপা রুস্তম, এদের মাঝে এমনভাবে মিশে গেছিস যেন তোর বাপ মা এখানেই জন্মেছিল। তাছাড়া ওই রোলেন লোকটার সঙ্গে এত ভাব কেন তোর? দের ইজ এ ধান্দা বিহাইন্ড দ্যাট, সেটা কি বুঝতে পারছি না। তোদের মনে রাখা উচিত আমরা 4 জন এখানে লুকিয়ে থাকতে এসেছিলাম। এখানে থেকে যাওয়ার কোনো পূর্ণ পরিকল্পনা আমাদের ছিল না। গ্রামটাকে দেখার পর আমরা এদের সাহায্য করার কথা ভেবেছিলাম। এই 2 বছরে আমরা অনেক করেছি, এবার ওদের চড়ে খেতে দে। কিন্তু তোদের ভাবভঙ্গি দেখেই মনে হচ্ছে না কখনোই এদের ছেড়ে যাবি, সেইটাই বিভ্রান্তির। আনন্দ বলল, সুদীপ, এ নিয়ে আলোচনা আমরা পরে করতে পারি। পালদেমের কাছ থেকে পুরো ঘটনাটা এখনও শোনা হয়নি। হ্যাঁ পালদেম, বলো, তোমাদের জিনিসগুলো বিক্রি করতে কী কী অসুবিধা হয়েছে? পালদেম এতক্ষণ সুদীপের দিকে তাকিয়েছিল। ওর চটজলদি উচ্চারণের বাংলা মাথায় ঢুকছিল না তার, তবে সে বুঝতে পারছিল এদের মধ্যে ঝগড়া চলছে। সে জিজ্ঞাসা করলো, আমি কি খুব ঠকে গেছি? আসলে এত টাকা নিজেরা কখনো রোজগার করিনি তো, এর পরের বার এরকম হবে না। পালদেমের এক সহযোগী হেসে বলল, আমরা যে বেতের 2টো ছোট ঝুড়িতে ডিম নিয়ে গিয়েছিলাম তাও বিক্রি হয়ে গিয়েছে। সবাই জিজ্ঞাসা করছিল ওরকম ঝুড়ি আরও আছে কি না। আনন্দ জয়িতার দিকে খুশি মুখে তাকালো। জয়িতা বলল, বাহ, তাহলে তো আমরা প্রতি বছর ভালো ঝুড়ি সাপ্লাই দিতে পারি। আহা, এই ব্যাট শিল্পটা যদি ভালো জানা থাকতো। কথা শুনলে লিভার ড্রাই হয়ে যায়, যেন মোটামুটি জানতিস কলকাতায় থাকাকালে, সুদীপ মন্তব্য করল। জয়িতার চোয়াল শক্ত হলো, কিন্তু সঙ্গে সঙ্গে আনন্দ জিজ্ঞাসা করল, রাস্তায় তোমাদের আর কোনো অসুবিধার সামনে পড়তে হয়নি পালদেম? কথা হচ্ছিল যৌথ গৃহে বসে। প্রতিটি মানুষ ঠিকঠাক ফিরে এসেছে বলে গ্রামবাসীরা খুশি মুখে ভিড় করেছিল। পালদেম মাথা নাড়ল, চারপাশে একবার তাকালো, তারপর বলল, রাস্তায় বৃষ্টিতে ভিজতে হয়েছে, চট করে কেউ আমাদের থাকতে দেয়নি, নানান প্রশ্ন করেছে, তাপলেং নামটাই অনেকে শোনেনি। আমরা কেন এতদিন গ্রাম থেকে বের হয়নি, গ্রামটা কী রকম, কী কী পাওয়া যায়, এইসব কথা জানতে চেয়েছে। আমার ভয় হচ্ছে বারবার গেলে ওদের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পর ওরাও এখানে আসতে চাইবে, তখনই হবে মুশকিল। ভয় হচ্ছে কেন? চ্যাংতাপু কিংবা ওয়ালাংচুংয়ের মানুষেরা আমাদের মতন, কিন্তু নিজের মানুষদের হালচাল কেমন যেন, সবাই যেন সবসময় মতলব নিয়ে ঘোরাফেরা করে। আমাদের মদ আর মেয়ে মানুষের আড্ডায় নিয়ে যেতে চাইছিল খুব, ছোকরারা প্রলোভিত হচ্ছিল, কিন্তু আমি খুব সামলে রেখেছিলাম। পালদেমের কথা শেষ হওয়া মাত্র একটা নারী কণ্ঠে প্রশ্ন করল, মেয়ে মানুষের আড্ডা, সেটা কি? পালদেম বলল, সেখানে মেয়েরা মুখে রং মেখে পয়সা নিয়ে অচেনা পুরুষের সঙ্গে সই। সঙ্গে সঙ্গে সম্মিলিত প্রতিক্রিয়া ছিটকে উঠল। পয়সা নিয়ে অচেনা পুরুষের সঙ্গে শোয়ার মতো জঘন্য ব্যাপার যে মেয়েরা করতে পারে, তাদের সম্পর্কে বিরূপ আলোচনা শুরু হলো। কেউ একজন চিৎকার করলো, সত্যি বলছো তো, তোমরা তাদের কাছে যাওনি?
আমাদের কাছে তো পয়সাই ছিল না, আর এই বিক্রির টাকা তো খরচ করার জন্য নয়। যা হবার হয়েছে, এরপর থেকে আর সেখানে যেতে হবে না। কথাটা যে বললো তাকে চিনতে পারলো সুদীপ, পালদেমের বউ। সে হাসলো। আচ্ছা, আগুনে হাত দিলে পুড়ে ফোসকা পড়ে, তাই বলে কেউ আগুন জ্বালাবে না? কি বলো তোমরা? সঙ্গে সঙ্গে সবাই মাথা নাড়ল। ঠিক ঠিক। এরপরে পালদেম আসল প্রসঙ্গে এলো। পথ চলতে চলতে যে গ্রামে ওরা থেমেছে, যে মানুষের সঙ্গে দেখা হয়েছে, তারা যখনই জেনেছে তারা উত্তরের পাহাড় থেকে এসেছে, তখনই জানতে চেয়েছে সেই ডাকাতরা এখনও ওখানে আছে নাকি, যাদের পুলিশ ধরতে পারলে অনেক টাকা দেবে। সে ডাকাতরা নাকি একটা গ্রামের দু হাতে টাকা বিলিয়ে যাচ্ছে। সেই ডাকাতদের মধ্যে একটা মেয়ে আছে যাকে ভোগ করতে পারলে যে কোনো পুরুষ ভাগ্য মনে করবে। পালদেমরা সমানে জবাব দিয়ে গিয়েছিল ডাকাতরা এসেছিল কিন্তু অনেক দিন আগে, যখন পুলিশ হামলা করেছিল তখনই আরও উত্তরের বরফের পাহাড়ে ওরা পালিয়ে গিয়েছে। অনেকে কথাটা বিশ্বাস করেছে, বেশিরভাগ সন্দেহের চোখে তাকিয়েছে, কিন্তু ওরা যে হঠাৎ গ্রাম থেকে জিনিসপত্র বিক্রি করতে বের হলো এতে সবাই অবাক হয়েছে। ডাকাতরা থাকলে তাদের টাকা দিয়েই খচ্চরওয়ালাদের কাছ থেকে জিনিসপত্র কিনত, তারা নেই বলেই ওরা বাইরে পা বাড়িয়েছে। কেউ কেউ রসিকতা করেছে, টাকার স্বাদ বড় মারাত্মক, একবার টের পেলে আর রক্ষা নেই। না হলে যারা কোনোকালে গ্রাম ছেড়ে বের হতো না তারা জিনিসপত্র বিক্রি করতে আসে? খচ্চরওয়ালাদের সঙ্গে মানেভঞ্জনে দেখা হয়েছিল, তারা তো দেখে শুনে অবাক, এই গ্রীষ্মে তাদের দরকার পড়বে না তাপলিঙে জেনে খুব রেগে গিয়েছে। ওরাই সমস্ত জিনিসপত্র কিনে নিবে এখানে এসে, কষ্ট করে আসতে হবে না নিচে, এরকম বলেছিল। কিন্তু তাতে নারাজ হওয়ায় ওরা খুব হতাশ হয়েছে। ফেরার পথে ওয়ালাংচুংয়ের লোকেরা গল্প শুনেছে তাদের কাছে, তারাও ঠিক করেছে জিনিসপত্র নিয়ে নিচে যাবে বিক্রি করতে। সবচেয়ে মারাত্মক ঘটনাটা অবশেষে বলল পালদম, শেষ রাতে তাদের সবাইকে ধরে রেখেছিল ফুলিয়াপুকুরের পুলিশ। না, মারধর করেনি, কিন্তু কোত্থেকে আসছে, কেন আসছে, কে তাদের আসতে বলেছে এইসব প্রশ্ন করেছে, এবং পুলিশ দেখে ভয় পেয়ে ওরা শেষ পর্যন্ত বলেছে ডাকাতরা ওদের যাওয়ার আগে শিখিয়ে দিয়েছে কিভাবে নতুন করে বাঁচতে হয়। এই যৌথ গৃহ, যৌথ রান্না, যৌথ রোজগার, এসবের হদিশ পেয়েছে ডাকাতদের কাছ থেকেই। ডাকাতদের ওরা কখনোই ভয়ঙ্কর মানুষ মনে করেনি, বরং বেশ বন্ধু বলেই মনে হয়েছে। পুলিশ ওদের অনেক প্রশ্ন করলেও ওরা কেউ বলেনি এই মুহূর্তে তাপলিঙে ডাকাতরা রয়েছে। পুলিশ ছেড়ে দেবার আগে বলেছে যদি ওই ডাকাতরা আবার গ্রামে আসে তাহলে যে করেই হোক ধরে ফেলে যেন ওরা, তাহলে ওদেশের সরকার অনেক অনেক টাকা তাদের উপহার দেবে। সমস্ত পাহাড়ে পাহাড়ে এই ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তাপলিং অনেক দূরে তাই খবরটা পৌঁছায়নি। পুলিশ জিজ্ঞাসা করেছিল ডাকাতদের কাছে ভারী ভারী অস্ত্র আমরা দেখেছি কিনা, আমরা বলেছি সেই সব কিছুই দেখিনি। সবাই চুপচাপ শুনছিল। পালদেম কথা শেষ করা মাত্র সুদীপ বলল, আমাদের নিয়ে তোমরা দেখছি দারুণ ঝামেলায় পড়েছ, কিন্তু এখন তোমরাই ঠিক করো আমরা এই গ্রামে থাকবো কিনা, তোমরা চাইলে আমরা এক্ষুনি চলে যেতে পারি। পালদেম বলল, কিন্তু কোথায় যাবে তোমরা? পাহাড়ের যে কোনো গ্রামে গেলেই লোকে তোমাদের চিনে ফেলবে। সুদীপ কাঁধ না চালো, তাহলে সোজা ব্যাপারটা করে ফেলো, আমাদের ধরিয়ে দিলে তোমরা প্রচুর টাকা পাবে। হঠাৎ সাউদের উঠে দাঁড়ালো, দ্রিমিত তোমার বন্ধুকে বলে দাও আমরা বেইমান নই, বন্ধুর বন্ধুত্ব রাখতে জানি। সুদীপ সঙ্গে সঙ্গে হাততালি দিল, সাবাস, আমি এই চেয়েছিলাম, বলে উঠে দাঁড়ালো। নেপালের পুলিশের কথা জানি না, কিন্তু ইন্ডিয়ান পুলিশ এত সরল হবে মনে করার কোনো কারণ নেই। এখান থেকে পাথর ফেলে যাদের হঠিয়ে দেওয়া হয়েছে তারা হাতের মুঠোয় গ্রামের লোকদের পেয়েও ছেড়ে দেবে, এটা আমি ভাবতে পারছি না, ইম্পসিবল। কিন্তু ছেড়ে যে দিয়েছে তা তো দেখতেই পাচ্ছিস, জয়িতা জবাব দিল। পাচ্ছি, আর সেইটাই সন্দেহজনক, সুদীপ বাংলায় কথা বলছিল। হঠাৎ আনন্দ চিৎকার করে উঠল, সুদীপ সব কিছুর একটা সীমা আছে, নিজেকে ছোট করিস না। কে কাকে ছোট করে? অঙ্কের হিসেবে গোঁজামিল আছে বলে দিলাম। সুদীপ আর দাঁড়ালো না, সাউদের ওর যাওয়া দেখলো, তারপর বেশ জোরেই বলল, ওকে আমি ঠিক বুঝতে পারি না, মাঝে মাঝেই মনে হয় ও ঠিক তোমাদের মতো নয়, এখন ও রেগে গেল কেন? আনন্দ মাথা ঝাড়ল, সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। যা হোক, প্রথম যাত্রায় বেশ ভালো কাজ হয়েছে আমাদের, 480 টাকা তোমরা রোজগার করেছ, আমার খুব আনন্দ হচ্ছে। পালদেম টাকাগুলো আনন্দের দিকে বাড়িয়ে দিল। আনন্দ দ্রুত মাথা নাড়ল, না এই টাকা আমার কাছে থাকবে না, দুজন মানুষ নির্বাচন করো, তারা টাকার হিসাব রাখবে। পালদেম বলল, গ্রামের মানুষ বেশি হিসাব জানে না। আনন্দ লাচিরিংকে ডাকলো, লাচিরিং তুমি দ্রিমিতের কাছে হিসাব শিখে নাও, এখন টাকাগুলো এমনভাবে রাখবে যাতে তুমি আর পালদেম দায়ী থাকো, মাটির নিচে পুঁতবে না, যাও তোমরা এবার বিশ্রাম করো। সবা ভেঙে যাওয়ার পর জয়িতা বলল, তুই তো বেশ এদের সামনে আমাকে দ্রিমিত বলে ডাকতে শুরু করেছিস। আমারও না, সবার মুখে দ্রিমিত দ্রিমিত শুনতে শুনতে মনে হচ্ছে কোনো কালে কলেজে পড়েনি। তুই আর আলাদা করে জয়িতা বলে ডাকিস না। আনন্দ মুখ ঘুরিয়ে জয়িতার মুখ দেখল, ইদানিং ওই মুখে অন্য ধরনের লাবণ্য এসেছে,
সেই শহুরে পালিশটা নেই, মুখ ফেটে ফুটে একাকার কাণ্ড ঘটেছিল একসময়। এখন একটা বুনো পাহাড়ে ছাপ পড়ে গেছে সর্বত্র। জয়িতার চুল বড় হয়েছে কিন্তু বেদম রুক্ষ, এই চুল নিয়ে ও মরে গেলেও কলকাতার রাস্তায় পা বাড়াতো না। চেহারা তাদেরও কম পাল্টে যায়নি, পোশাক জীর্ণ, গালে দাড়ি বেরিয়েছে, আরও রোগা হয়ে গেছে সে। চেহারা খারাপ হয়েছে সুদীপেরও, কিন্তু সবচেয়ে পরিবর্তন হয়েছে ওর মেজাজের। কোনো কিছুকেই আর ভালো দেখে না সুদীপ, কথাটা বলল আনন্দ। জয়িতা বলল, দেখতে দেখতে কেমন অচেনা হয়ে যাচ্ছে ও, সেই যে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল তার পর থেকেই এই অবস্থা। তুই ভাবতে পারিস ও মাঝে মাঝে পাহাড়ে ঘোরাফেরা করে কেন? প্রশ্নটা শুনে অবাক হয়ে মাথা নাড়ল আনন্দ। জয়িতা বলল, সেই ভালুক ছানাদের দেখতে, ওর ধারণা ওরা ওকে দেখলেই চিনতে পারবে। পাহাড়ে ছেড়ে দেবার পর ওরা বেঁচে আছে কিনা তারই ঠিক নেই, আর বেঁচে থাকলেও যে এত বছর মনে রাখার কথা নয় এটাও উধাও হয়ে গেছে ওর মাথা থেকে। আমি বলছি আনন্দ, এই জন্য ওই মেয়েটাই দায়ী। কিরকম? আনন্দ হাসল, তোর ওই মেয়েটাকে প্রথম থেকেই পছন্দ হয়নি। জয়িতা মাথা নাড়ল, হ্যাঁ হয়নি, মেয়েটা এই গ্রামেই থাকে অথচ গ্রামের মানুষের কোনো কাজে হাত মেলায় না, আজ সমস্ত গ্রাম একজোট হয়ে কাজ করছে। তুই কখনো দেখেছিস ওকে এগিয়ে আসতে? গ্রামের মানুষও ওকে পছন্দ করে না, শুধু সুদীপের সঙ্গে লেপটে থাকা ছাড়া অন্য কোনো ধান্দা নেই ওর। শি ইজ স্পয়লিং হেম। ইম্পসিবল, সুদীপকে যতটা জানি তাতে বিশ্বাস করি কোনো মেয়ে ওকে নষ্ট করতে পারে না। তুই ওই আনন্দই থাক, মেয়েটার কখনোই বাচ্চা হবে না, এখানকার সবাই এ কথা জানে। তুই মিছিমিছি উত্তেজিত হচ্ছিস জয়িতা, কল মি দ্রিমিত। এবার আনন্দের মুখে কৌতুক ফুটল, তুই নামটাকে পছন্দ করিস? অফকোর্স, আমি ভুলে যেতে চাই আমার নাম জয়িতা, রামানন্দ রায়, সীতা রায় আমাকে পৃথিবীতে এনেছেন। অতীতের একটা জিনিস শুধু মনে রাখতে চাই এবং সেটা হলো শিক্ষা, এদের সঙ্গে সারা জীবন এদের মতো হয়ে থাকতে চাই আমি। সুদীপ যা করছে তা বাইরে থেকে আসা স্বেচ্ছাসেবকের মতো, ত্রাণ সামগ্রী ফুরিয়ে গেলেই চলে যাবে যেন, এখন আর আমি ওই ভূমিকায় থাকতে চাই না। কথা বলতে বলতে জয়িতা আনন্দের সঙ্গে হাঁটছিল, ওরা এতক্ষণে আস্তানার কাছে চলে এসেছিল। আনন্দ জিজ্ঞাসা করল, যে কোনো রেফারেন্সে তুই সুদীপকে টানছিস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? জয়িতা বলল, তোকে অ্যাসেসমেন্ট করতে পারবো না, ইট ইজ ইউ হু গেভ মি ইন্সপিরেশন, এখানকার সমস্ত পরিকল্পনাই তোর মাথা থেকে বেরিয়েছে, গ্রামের মানুষ তোকে শ্রদ্ধা করে কিন্তু আমাকে মনের কথা খুলে বলে। কথাটা শুনে আনন্দ অনেকদিন বাদে হো হো করে গলা খুলে হাসলো, কিন্তু জয়িতার মনে হলো হাসিটা মোটেই স্বাভাবিক নয়, একটানা অনেকটা উঠে আসায় ওর বুকে হাফ ধরল। কদিন থেকে এটা প্রায়ই হচ্ছে, মাথা ঘুরছে, এক ধরনের অস্বস্তি বেশ কিছুদিন সেঁটে থাকে শরীরে। আনন্দ আর কথা বলল না, মেয়েটা দাঁড়িয়ে সামনে ওদের দেখে বলল, খাবার হয়ে গিয়েছে, খাবে তো চলে এসো। আনন্দ তাকে মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের ঘরে চলে গেল। কনকনে জল মুখে কপালে দিতে জয়িতা যেন আরাম পেল, সে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, শরীরটা গোলাচ্ছে, সকাল থেকে কিছু পেটে না দেওয়া এরকমটা হচ্ছে, লিভারটা কী অবস্থা কে জানে। আজকাল একটা ভয় তার খুব করে, ভালো এবং নিয়মিত খাবারের অভাবে তার কি প্রেশার কমে যাচ্ছে, নাহলে মাথা ঘোরে কেন? সে একবার মুখ ফিরিয়ে দেখলো মেয়েটা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোকাচোকি হতে সে ঘরের ভিতর চলে গেল। দুটো পা সামনে ছড়িয়ে জয়িতা বসল, সামনেই বরফচুড়ো থেকে একটা হিম বাতাস নেমিল। তখনই খুব ভালো লাগলো জয়িতার, সে নিজের পোশাক দেখল, এগুলো পাল্টানো দরকার, খুব বেশি দিন টিকবে না, সুদীপের কাছে যে অর্থ অবশিষ্ট আছে তাতে আর হাত দেওয়া হবে না বলে ঠিক হয়েছে। এখন গ্রামগত উপার্জনে প্রত্যেককে বেঁচে থাকতে হবে, গ্রামের যে কোনো মেয়ে যা পোশাক পরে সে তাই পরবে। সে মুখ তুলে গ্রামটার দিকে তাকালো, এমনভাবে চেহারা পাল্টে যাবে তা কে ভেবেছিল? কলকাতা থেকে পালাবার সময়ও তাদের কল্পনায় ছিল না, পাথরের দেওয়ালে প্রাণশক্তি এতকাল আটকে ছিল, সবে ছিদ্রপথ পেয়েছে বাইরে বের হবার, এবং যে কোনো তরল পদার্থের মতো সেই ছিদ্র বড় করার চেষ্টায় ব্যস্ত সমস্ত গ্রাম। শুধু দেখতে হবে উৎসাহের অতিসাহায্য যেন সমস্ত কাজ ভুন্ডল না করে দেয়। যে কোনো সুপ্রাপ্তিই মনে আশঙ্কা আনে, সুখের গন্ধ পাওয়ার মুহূর্তে গ্রাম বৃদ্ধরা বলতে শুরু করেছে, এইসব যাদের জন্য হলো তারা যদি চলে যায় তাহলে কিছুদিন পরে আবার পূর্বাবস্থায় ফিরে যাবে গ্রামটা, মাঝখানে এই স্বাদ বদলের স্বাদ নতুন বিপদ ডেকে আনবে। হয়তো ঠিক, কিন্তু জয়িতা ভাবে ব্যাপারটা ফুটবল টিম কোচিংয়ের মতো হয়ে যাচ্ছে, তারা সূত্রপাত করতে পারে মাত্র, কিন্তু এগিয়ে যেতে হবে সাধারণ মানুষকেই, নেতৃত্ব নিতে হবে তাদেরই, নির্ভরতা এক্ষেত্রে কখনোই কাম্য নয়। কিন্তু তাকে তো এই গ্রামেই থেকে যেতে হবে, একটা বাসযোগ্য পৃথিবী চেয়েছিল সে, এখন তো জয়িতা নেই, এখন সে দ্রিমিত। এই গ্রামটিকে ক্রমশ সেই জায়গায় পৌঁছে দেবে গ্রামবাসীদের কাঁধে কাঁধ মিলিয়ে। রোলেনদের গ্রামেও এখন তাপলিংয়ের ছোঁয়াচে ভাব গেছে, সেখানেও যৌথ গৃহ, যৌথ খামার তৈরির চেষ্টা চলছে,
কিন্তু এখানে অভাব এবং অসুখ এত প্রবল ছিল যে বাধা আসেনি তেমন, কিন্তু ওখানে সচ্ছল মানুষের সংখ্যা বেশি বলে প্রতিবন্ধকতা আসছে। কিন্তু গত বরফের সময় যে তাপলিংয়ের মানুষ কম কষ্ট পেয়েছে এটা ওরা লক্ষ্য করেছে, সেইটাই ওদের যৌথগৃহ নির্মাণে উদ্বুদ্ধ করেছে। এই সময় আনন্দ তাকে খেতে ডাকলো। সুদীপ যার নাম দিয়েছে খিচুড়ি, তার স্বাদ এখন ওদের সয়ে গেছে। কিন্তু এখানে উনুনে থাকতে থাকতেই খাবার ঠান্ডা হয়ে যায়। ওরা চারজন খাচ্ছে গোল হয়ে বসে। আনন্দ চটপট কিছু পেটে চালান করে দিয়ে বলল, জব্বর খিদে পেয়েছিল। সুদীপ ওর দিকে তাকালো, তারপর বাংলায় বলল, আমার মনে হচ্ছে এবার আমাদের কলকাতায় ফেরা দরকার। পুলিশ সম্পর্কে আমরা হয়তো মিছিমিছি আতঙ্কিত হয়ে আছি, একদিনে কলকাতায় অনেক খুন হয়েছে, অনেক ডাকাতি, এখন আমাদের জন্য কেউ নামা খাওয়া বন্ধ করে বসে নেই, লেটস গো ব্যাক। আনন্দ জিজ্ঞাসা করলো, হঠাৎ এই কথা তোর মনে হচ্ছে কেন? কলকাতা থেকে বেরোবার আগে তুই বলেছিলি কিছুদিন গা ঢাকা দিয়ে আবার আমরা ফিরে আসব, কথাটা নিশ্চয়ই তোর মনে আছে? সুদীপের গলায় সামান্য ঝাঁঝ আছে। কিন্তু বল, কী উদ্দেশ্যে আমরা কলকাতায় যাব? আরও কয়েকটা মন্ত্রী অথবা চোর খুন করে কিছু লাভ হবে না। ব্যক্তিহত্যা কখনোই সাধারণ মানুষের উৎসাহ আনে না, তাছাড়া মধ্যবিত্ত বঙ্গবাসী কখনোই আঙ্গুল তুলবে না। ওরা রাজনীতি করে কিছু পাওয়ার লোভে এবং ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই গর্তে মুখ গুঁজে থাকা পছন্দ করে। ভারতবর্ষে যদি কখনো বিপ্লব হয় তাহলে গ্রামে আগুন জ্বলবে প্রথমে, সেই আগুনে রোস্ট হয়ে শহরের মানুষের যদি চৈতন্য জাগে, আমরা ওখানে গিয়ে কিছুই করতে পারবো না। বরং এখানে তিল তিল করে এই নবজাগরণ চলছে, আমাদের উচিত এর সঙ্গে হওয়া। আনন্দ খুব সিরিয়াস গলায় বলল, এই জন্যেই এখানে থাকা উচিত নয়, এদের উচিত আমাদের হাত ধরে নয়, নিজেদের পায়ে নিজেরা যাতে দাঁড়াতে পারে তার চেষ্টা করা, নাহলে এরা কখনোই স্বাবলম্বী হবে না। তাছাড়া তোদের কথা আমি জানি না, বাট আই অ্যাম রিয়েলি টায়ার্ড। সুদীপ একবার তার পাশে ঘনিষ্ঠ হয়ে বসে মেয়েটির দিকে তাকালো, যেন ক্লান্তিটা উভয় অর্থে তা বুঝিয়ে দিল। আনন্দ প্রথমে কিছু বলল না, তারপর সবাই চুপচাপ দেখে বলল, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোর আছে, তবে কিছু করার আগে তোর উচিত ভেবে দেখা। সুদীপ কাঁদনা চালো, জুইতে দুটো দলা পেটে দেবার পর আর খেতে পারছিল না। সে ওদের কথাবার্তা শুনছিল, কিন্তু ক্রমশ তার শরীরের অস্বস্তিটা বেড়ে যাচ্ছিল, শরীর গোলাচ্ছে, মোটেই খেতে ইচ্ছে করছে না। যে বিষয় নিয়ে সুদীপ প্রশ্ন তুলেছে সেটা তারও ভাবনে এসেছিল, কিন্তু যেভাবে সুদীপ সমাধান চাইছে তা মানতে সে নারাজ। কিন্তু এখন তার তর্ক করতে মোটেই ইচ্ছে করছে না। খাবার ছেড়ে দিয়ে সে উঠে পড়তেই সুদীপ জিজ্ঞাসা করলো, কি হলো? জয়িতা কোনো জবাব না দিয়ে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা বাতাস মুখে লাগতে সামান্য স্বস্তি হলো, কিন্তু পৃথিবীতে টলছে তার। হাত ধুয়ে মুখে জল দিতে দিতেই মনে হলো গলার কাছে অস্বস্তি। সে বসে পড়তেই খাবার বেরিয়ে এলো হুড়হুড় করে, শব্দ করে কয়েকবার বমি হলো তার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে হাঁপাচ্ছিল, মুখ হাঁ এবং চোখ বন্ধ। সেই ওই অবস্থায় চোখের কোণে জলের অস্তিত্ব টের পেল। প্রচণ্ড ক্লান্ত লাগছে, একটু শুয়ে পড়লে হয়তো ঠিক হয়ে যাবে বলে মনে হলো তার। সে চোখ খুলতে মেয়েটাকে দেখতে পেল, আস্তানার দরজার বাইরে দাঁড়িয়ে মেয়েটা অবাক চোখে এদিকে চেয়ে আছে। ক্রমশ তার মুখে একটা আশ্চর্য আলো ফুটে উঠল, এক ঝটকায় সে ভিতরে চলে গেল। ওরকম কেন ও করলো জয়িতা ঠাওর করতে পারলো না। সে অবসন্ন শরীরটা টেনে তুলল, তারপর জল ঢালতে লাগলো বমি পরিষ্কার করতে। মেয়েটার ছুটে আসার ভঙ্গি সুদীপকে অবাক করলো। আনন্দ দেখল নিজের খাবারের সামনে বসে মেয়েটা হাসি মুখে খাবার পড়ছে আর মাথা দুলিয়ে মজার ভঙ্গি করছে। সুদীপ জিজ্ঞাসা করল, এই তুমি অমন করছো কেন, কি হয়েছে? মেয়েটা সেইভাবেই জবাব দিল, ভালো খবর, খুব ভালো খবর। ভালো খবর? বাইরে আবার কি খবর হলো? সুদীপের বিরক্তি বাড়ছিল। মেয়েটা আচমকা তার এঁটো মুখ সুদীপের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে কিছু বলে খিলখিল করে হেসে উঠল। কি বলল সে আনন্দ টাওয়ার করতে না পারলেও লক্ষ্য করলো সুদীপ অবাক হয়ে গেছে। চকিতে সুদীপ আনন্দর দিকে তাকালো, তারপর সেই অবস্থায় উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সুদীপ দেখলো জুইতে তখনও মাথা নিচু করে জল ঢালছে, এর মধ্যেই ওর চেহারা অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠোঁট কামড়ালো, তারপর নিজের মনে উচ্চারণ করল, না, ইটস ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। সেই সময় দূরে চিৎকার শোনা গেল, একটা লোক ছুটে ছুটতে উপরের পাহাড় থেকে নেমে এসছে, আর তার কথা শুনতে গ্রামের লোকজন বেরিয়ে এলো। লোকটি অত্যন্ত উত্তেজিত হয়ে কিছু বলছিল। সুদীপ অবাক হয়ে এবার সেদিকে তাকালো, পুলিশ নয় তো? এবার লোকগুলো আস্তানার দিকে ছুটে আসছে, লাছিরিং এবং পালদেম ওদের সঙ্গে রয়েছে। লাছিরিং সুদীপকে দেখতে পেয়ে বলল, বহুত মারপিট চলছে, তিন চারজন লোক ঠিক মরে যাবে। কোথায়? সুদীপের স্বস্তির নিঃশ্বাস পড়ল, যাক পুলিশ নয়, পাশের গ্রামে। এই উত্তেজনা সম্ভবত জয়িতাকে আচমকা সুস্থ করে দিল। সে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে লাছিরিং? লাছিরিং বোঝাল পাশের গ্রামে কদিন থেকেই ঝামেলা চলছিল, আজ দস্তুর মতো মারামারি শুরু হয়েছে, এর মধ্যে তিন চারজনের লাশ পড়ে গেছে,
ওই ছেলেটি গরু চড়াতে পাশের গ্রামের কাছে গিয়ে সচক্ষে দেখে ছুটে এসেছে। জয়িতা জিজ্ঞাসা করলো, লড়াইটা কাদের সঙ্গে হচ্ছে? এবার পালদেম জানালো, নিজেদের মধ্যে। এই সময় আনন্দ বেরিয়ে এলো ভেতর থেকে। খবরটা শোনামাত্র সে উদ্বিগ্ন হয়ে পড়ল। এমন কি কারণ ঘটতে পারে যে একটা গ্রামের মানুষ নিজেদের মধ্যে মারামারি করবে? বরং গ্রামে গ্রামে রেষারেষি থাকায় এরা জোট বেঁধে থাকাটাই পছন্দ করে। সুদীপ বলল, ও নিয়ে মাথা ঘাম আমার কোনো দরকার নেই, তা তাপলেঙ্গায় কিছু হলে না হয় আমরা ভাবতাম। হঠাৎ জয়িতা ফোঁস করে উঠল, কেন, তাপলেঙ্গের ভালো মন্দের ইজারা নিয়েছিস নাকি তুই? সুদীপ হতভম্ব হলো। জয়িতার সেই ক্লান্ত অবসন্ন ভঙ্গিটা নেই, মেয়েটির কাছে যে ইঙ্গিত সে পেয়েছিল তার কোনো হদিস পাচ্ছে না এখন। বরং জয়িতা যেন তাকে এদের সবার সামনে হেয় প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। কেন, সে কোনো রকমে বলতে পারল, কি ভ্যানতারা করছিস? জয়িতা ওর কথায় কান দিল না, আনন্দের সামনে এগিয়ে এসে বলল, রোলেনদের গ্রামে নিশ্চয় কোনো গোলমাল হয়েছে, ওরা আমাদের সাহায্য করেছিল একসময়, এটা ভুলে যাস না। সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিল আনন্দ, সে ভেতরে ঢুকে রিভলভারটা তুলতে গিয়ে মাথা নাড়ল। এর কর্মক্ষমতা এখন কতটা সন্দেহ আছে, কিন্তু তবু সঙ্গে থাকলে ভরসা হয়। রোল্যান্ডের গ্রামের ধার বরাবর পৌঁছে দৃশ্যটা দেখতে পেল ওরা। তাপলিংয়ের অন্তত জনা বিশেক যুবক এসেছে ওদের সঙ্গে। পাহাড়ের একটা ঢালে দাঁড়িয়ে ওরা সমস্ত গ্রামটাকে দেখতে পাচ্ছিল। কয়েকটা বাড়িতে দাউ দাউ আগুন জ্বলছে, চারদিকে এখনও ছোটোছুটি চলছে। যে যৌতগৃহ রোল্যান্ডরা তাপলিংয়ের অনুসরণে বানিয়েছিল সেটি এখন মুখ থুবড়ে রয়েছে। এখনও টানা কাঁদছে কেউ কেউ, থমথমে হয়ে আছে পুরো গ্রামটা। এই মুহূর্তে অবশ্য কোনো মারামারি চোখে পড়ল না। আনন্দ অনেকটা নিজের মনেই বলল, ব্যাপারটা কি? সুদীপ বলল, যাই হোক না কেন, এটা ওদের সমস্যা, আমি আবার বলছি। আনন্দ সুদীপের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, তুই এরকম পাল্টে গেলি কী করে? পাল্টে গেছি আমি? সুদীপ হাসল, হয়তো পরোপকার করার ঠেলাই। আনন্দ আর কথা বাড়ালো না। আরও খানিকক্ষণ অপেক্ষা করার পর ওরা কয়েকটি যুবককে দেখল, দূরে দাঁড়িয়ে আগুন দেখছে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে। এছাড়া তাদের চোখের সামনে যে দৃশ্য সেখানে কোনো মানুষের চলাফেরা নেই। জয়িতা বলল, আমাদের যাওয়া উচিত। আনন্দ বলল, তোরা এখানে অপেক্ষা কর, আমি যাচ্ছি, কিছু হলে আমি আত্মরক্ষা করতে পারবো। জয়িতা মাথা নাড়ল, আমিও যাচ্ছি, ওরা আমাকে কিছু বলবে না, রোল্যান্ডকে খুঁজে বের করা দরকার। তাপলিংয়ের যুবকদের সঙ্গে সুদীপ উপরেই রয়ে গেল। আনন্দ আর জয়িতা সাবধানে নিচে নামতে লাগলো। নিজের শরীরের অস্বস্তিটাকে এখনও টের পাচ্ছিল জয়িতা, কিন্তু বাইরের উত্তেজনা সেটাকে অনেক দমিয়ে দিয়েছে। ওরা নিচে এসে দাঁড়াতেই যুবকরা ওদের দেখতে পেল। প্রথমে ভয়, তারপর সন্দেহ ওদের চোখে ফুটে উঠল। নিজেদের মধ্যে কিছু বলাবলি করে দুজন ছুটে চলে গেল আড়ালে। জয়িতা হাত তুলে চিৎকার করল, কি হয়েছে তোমাদের গ্রামে? খানিকটা দূরত্বে দাঁড়িয়ে থাকা লোক দুটো কোনো জবাব দিল না। জয়িতা আবার চিৎকার করল, আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাহায্য করতে এসেছি। এবার দুজন নিচু গলায় কথা বলল, তারপর ওরা এগিয়ে এলো থমকে দাঁড়ানো আনন্দর সামনে। প্রথম লোকটি বলল, এখানে আজ কেউ ছেঁচিয়ে কথা বলছে না, তোমরাও বলো না। এরকম কথা শুনবে কল্পনা করেনি ওরা। আনন্দ জিজ্ঞাসা করল, কি হয়েছে? লোকটি বলল, এই গ্রামের কয়েকটা পরিবার চায়নি যৌতগৃহ হোক, তাপলিংয়ের মানুষদের মতো আমরা একসঙ্গে চাষ করি, বাইরে জিনিসপত্র বিক্রি করে টাকা নিয়ে আসি। ওরা বাধা দিচ্ছিল খুব। আজ সকালে ওরা আমাদের একজনকে লুকিয়ে খুন করে, সেটা জানার পরে সমস্ত গ্রামের লোক ওদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়, ওদের তিনজনকে খুন করে বদলা নেওয়া হয়। লোকটা নিঃশ্বাস ফেলল, এখন আর আমাদের সামনে কোনো বাধা নেই। এই সময় দুজন লোক ফিরে এলো আরও কয়েকজনকে নিয়ে। তাদের মধ্যে একজনকে চিনতে পারলো জয়িতা, রোলেনদের সঙ্গে এ তাপলিংয়ের ডাকাতি করতে গিয়েছিল। সে জয়িতাকে বলল, এই প্রথম আমরা নিজেদের মধ্যে মারামারি করলাম, তোমরা কি তাই দেখতে এসেছো? জয়িতা মাথা নাড়ল, না, আমরা জানতাম না কি হয়েছে এখানে, তাই ছুটে এসেছিলাম। লোকটা বলল, ও আমাদের আর কোনো ঝামেলা নেই, অত্যন্ত নির্লিপ্ত দেখাচ্ছিল লোকটাকে। আনন্দ বুঝল ওরা চাইছে না কেউ নাক গলাক, গ্রাম থেকে সরাসরি না বললেও চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ওর ভালো লাগলো, প্রতিবন্ধক দূর করার জন্য এই রক্তপাত ওদের অনেক কাজে লাগবে। বলতে গেলে একত্রিত হবার প্রথম পদক্ষেপ এরা নিজেরাই অর্জন করলো। ঠিকঠাক যদি এগিয়ে যেতে পারে তাহলে তাপলিংয়ের মানুষদের চেয়ে এরা অনেক বেশি স্বাবলম্বী এবং সংগঠিত হবে। আনন্দের মনে হলো তাপলিংয়ে যদি কিছু মানুষ প্রতিবন্ধক হয়ে দাঁড়াতো তাহলে ওদের অগ্নি পরীক্ষাটা সম্পন্ন হতো। সে জয়িতাকে বলল, চল ফিরে যাই। তারপর যুবকদের বলল, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় আমাদের বলো। যুবকরা ঘাড় নাড়ল। আনন্দ ঘুরে দাঁড়াতে গিয়ে দেখলো জয়িতা ফিরছে না। সে শুনল জয়িতা জিজ্ঞাসা করছে, রোলেন কোথায়? প্রশ্নটা শোনামাত্র লোকগুলো মাথা নিচু করল। জয়িতার গলার স্বর এক পর্দা উঠল, কি হলো, কথা বলছো না কেন? লোকটি যে এতক্ষণ কথা বলছিল গম্ভীর গলায় দ্বিতীয়বার প্রশ্নটা শোনামাত্র হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল। কান্নাটা সংক্রামিত হলো তার সঙ্গীদের মধ্যে।
ততক্ষণে গ্রামের আরও মানুষ ভিড় করেছে পেছনে। সম্মিলিত চাপা ক্রন্দনে ছেয়ে গেল গোটা চত্বর। জুঁইতা পাথরের মতো দাঁড়িয়েছিল, এমন অসার চেহারায় জুঁইতাকে কখনো দেখেনি আনন্দ। সে চাপাকলায় ডাকল, জুঁইতা। জুঁইতা মাথা নাড়ল, আমি দৃমিত, দৃমিত। আনন্দ মাথা নাড়ল, তারপর গ্রামবাসীকে জিজ্ঞাসা করল, রোলেন কোথায়? লোকগুলো দুটো ভাগ হয়ে গেল, একজন সেই রাস্তা দিয়ে ওদের নিয়ে এলো গ্রামের মাঝখানে। পথ চলতে ওরা পোড়া গন্ধ পেয়েছে বারংবার, ছাই হয়ে যাওয়া বাড়ি নজরে এসেছে। রোলেনকে চিনতে পারল আনন্দ, সুগঠিত শরীর নিয়ে সে শুয়ে আছে, চোখ বন্ধ, মাথার পাশ দিয়ে রক্ত ঝরে শুকিয়ে কালো হয়ে আছে। ওকে ঘিরে কয়েকজন গ্রামবৃদ্ধা হাঁটু গেড়ে বসে সমানে কেঁদে যাচ্ছেন। আনন্দ মাথা নিচু করে দাঁড়াল। যে লোকটি নিয়ে গিয়েছিল পথ দেখিয়ে সে বলল, কাল রাত্রে ওরা রোলেনকে ডেকে নিয়ে গিয়েছিল চুপি চুপি, আজ সকালে ওকে এই অবস্থায় পাই। রোলেন ওদের বারংবার অনুরোধ করেছে আমাদের সঙ্গে আসতে, সেই রাগে ওরা ওকে মেরেছে। ওর মৃতদেহ দেখে গ্রামের মানুষ খেপে গিয়ে। লোকটা আর কথা শেষ করল না। যে কোনো কাজ শুরু হয় কারো উদ্যম থেকেই, সে উদ্যম যদি সে অন্যের মনে সঞ্চারিত করতে পারে জীবিত কিংবা মৃত অবস্থায়, তাহলেই সে সফল। আনন্দ হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করল। যে কাজ তারা ভারতবর্ষের বিরাট প্রেক্ষাপটে করার কথা ভেবেছিল, যে কাজ তারা তাপল্যাঙের ছোট্ট পরিধিতে এগিয়ে নিয়ে যেতে পারছে, সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে রোলেন নিজেকে শহীদ করল। চকিতেই তার মনে পড়ল, রোলেন তো কখনোই তার এবং সুদীপের সঙ্গে আলোচনা করতে আসেনি, তাকে তাপল্যাং গ্রামেও দেখা যেত না, তাহলে এই প্রেরণা সে কোত্থেকে পেল? আনন্দ উঠে দাঁড়িয়ে জয়িতার দিকে তাকাল। জয়িতা একদৃষ্টিতে তাকিয়ে আছে রোলেনের মৃত মুখের দিকে। আনন্দ শিহরিত হল, জয়িতা যে কখন রমণী হয়ে গিয়েছে তা সে আগে লক্ষ্য করেনি। ওর ঠোঁট এখন থরথর করে কাঁপছে, এবং এই প্রথম আনন্দ জয়িতার দুচোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়া দেখল। আশ্চর্য গলায় জয়িতা বলল, আনন্দ তুই ফিরে যা, আমি ওর শেষ কাজ পর্যন্ত থাকব। আনন্দ বলল, আমি ফিরে যাচ্ছি সবাইকে ডেকে আনতে, তাপলেং আর এই গ্রামের মানুষ এক হয়ে শেষ কাজ শুরু করবে। ৫০। লাছিরিং আর জয়িতা কথা বলতে বলতে আসছিল। গত সপ্তাহে যারা এ গ্রাম থেকে সুখিয়া প্রকৃতি গিয়েছিল তারা ভালো ব্যবসা করছে। ওখানে একজন পাইকার তাদের কাছ থেকে নিয়মিত এলাচ কিনবে। মুরগি এবং বেতের ঝুড়ি যদি বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় অন্তত কালিয়াপুকুরি পর্যন্ত, তাহলে লাভ বেশি থাকবে। খচ্চরওয়ালারা যা যা জিনিস গ্রামে আনতো তা অনেক সস্তায় ওরা কিনে এনেছে নিচু থেকে। এভাবে চললে আগামী বরফে প্রত্যেকের শরীরে গরম জামা একটা না একটা থাকবেই। আনন্দ চাইছে এই বছরের মধ্যে অন্তত তিনটে গরু কিনে আনতে নিচ থেকে। গরুর যা দাম তা শেষ পর্যন্ত ব্যবস্থা করা যাবে কি না কে জানে। যদি জিনিসপত্র বিক্রির টাকা উদ্ধৃত না থাকে তাহলে আনন্দই ব্যবস্থা করবে। সুদীপের টাকা এখনও রয়ে গেছে অনেকটা। আনন্দ চাইছে এখানে একটা বেশ বড় ডেয়ারি করতে। পোলট্রি এবং ডেয়ারি যদি চালু করা যায় তাহলে সামনের বছর থেকে দুধ, ডিম ও মুরগি চালান দিলে অর্থনৈতিক কাঠামো মজবুত হবে। তবে এখন সুদীপের টাকা ঋণ হিসেবে নেওয়া হবে, লাভ হবার পর শোধ করার দায় থাকবে। পাশের গ্রামের সঙ্গে তাপলেঙের এখন প্রবল প্রতিদ্বন্দ্বিতা। যেহেতু ওরা আনন্দ কিংবা জয়িতার সাহায্য সরাসরি নিচ্ছে না, তাই এখনও পিছিয়ে। কিন্তু তাপলেং যা করছে ওরা সেই পথে এগোচ্ছে। লাছিরিংয়ের বিশ্বাস, গরু কিনলে ওদের উপর টেক্কা দেওয়া যাবে। এবছর ওরা যাই রোজগার করুক, গরু কেনার মতো সামর্থ্য হবে না। ওরা যখন আস্থানার কাছাকাছি তখন সুদীপকে দেখতে পেল জয়িতা। খানিকটা দূর থেকে দেখা বলেই জয়িতার মনে হলো সুদীপ খুব রোগা হয়ে গিয়েছে। ইদানিং খুব খিটখিটে এবং সন্দেহপরায়ণ হয়েছে সুদীপ। বারংবার সে বোঝাবার চেষ্টা করছে, অনেক হয়েছে এবার ফেরা যাক, কিন্তু ফিরলে কি হবে তা নিয়ে মোটেই ভাবছে না। হঠাৎ লাছিরিং জিজ্ঞাসা করলো, তোমরা কি তাপলেং ছেড়ে চলে যাবে? জয়িতা হাসলো, হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন? লাছিরিং জবাব দিল, গ্রামের সবাই বলা বলি করছে, সবাই ভয় পাচ্ছে যে তোমরা চলে যাবে। ভয় পাচ্ছে? ভয় কেন? জয়িতা অবাক হলো। তোমরা আসার আগে আমাদের অবস্থা কী ছিল তা তো দেখেছ। তোমরা এলে বলেই এখন গ্রামের মানুষ কোনো রকমই কিছু খেতে পাচ্ছে, আমরা সবই বুঝতে পারছি। এভাবে চললে আগামী তিন চার বছরে আর কোনো অভাব থাকবে না। আমরা কখনোই ভাবতে পারিনি যে সবাই এক হয়ে লড়তে পারবো। তোমরা চলে গেলে এসব ভেঙে যাবে, আমাদের বুদ্ধি দেওয়ার কে থাকবে? অত্যন্ত সরল গলায় বলল লাছিরিং। জয়িতা বলল, আমরা না হয় এখানে আছি, কিন্তু পাশের গ্রামের মানুষরা কী করে পারছে? লাছিরিং হাত নাড়ল, ওরা তো তোমরা আমাদের যা করতে বলছো তাই নকল করছে। এই গ্রামের ব্যাপার দেখার পরেই তো রোলেন ওদের বোঝালো, চোখের সামনে কারো ভালো না দেখলে ওরা এসব মানত না। শোনা কথাতে কে বিশ্বাস করে? জয়িতা বলল, এটা ঠিক নয়। আমরা চলে গেলে যদি সব ভেঙে যায় তাহলে আমাদের সব পরিশ্রম অর্থহীন। তোমাদের উচিত নিজেরাই যাতে আরও এগিয়ে যেতে পারো তা ভাবা।
হঠাৎ লাছিরিং প্রসঙ্গ পাল্টালো। তোমাদের ওই বন্ধু আগে পালাতে চাই না? সুদীপকে দেখালো সে। সুদীপ হাঁটছিল কাহনের মন্দিরের দিকে। এ কথা কে বললো তোমাকে? জানি, ওর ব্যবহার যেন কেমন কেমন। তাছাড়া ওই মেয়ের সঙ্গে বেশি দিন থাকলেও মরে যাবে, এটা বুঝতে পেরেছে বলেই পালাতে চাইছে। মাথা নাড়লো লাছিরিং। আজকাল অল্প হাঁটলেই বুকে ধরে, মাথা ঘুরে, কপালে ঘাম জমে। জয়িতা দাঁড়ালো একটু। মেয়েটির সম্পর্কে যে ইঙ্গিত লাছিরিং দিল তাতে কথা বলার লোভ বাড়ে, সেই প্রসঙ্গে যেতে চাইল না সে। কিন্তু লাছিরিং যেন নিজের মনেই বলে চলল, ওকে ধরে নিয়ে যেতে চেয়েছিল রোলেনরা, কারণ ও নাকি মা হবার পক্ষে খুব উপযুক্ত। কারো সঙ্গে বিয়ে দিলে গন্ডায় গন্ডায় বাচ্চা তৈরি করতে পারবে, নিয়ে গেলে হাড়ে হাড়ে টের পেত। ও একটা উকুন, যা দেখে তা শুষে নেবে। সেটা বুঝতে পেরেছে বলে তোমাদের বন্ধুটা পালাতে চাইছে, আর এই পালাতে চাওয়ার মতলবটা টের পেয়ে গেছে মেয়েটা, সেই সারা গ্রামে গাবিয়ে বেড়াচ্ছে। পালাতে চাইলেই পালাতে দেবে কেন তোমরা? ধরে রেখো। না, তা কি করে সম্ভব? তোমরা তো কোনো অন্যায় করনি। অন্যায় না করলে কাউকে শাস্তি দেওয়া যায়? ওই মেয়েটা যদি বাচ্চা হতো তাহলে ওকে পালাতে দিতাম না আমরা। কথাটা বলে কি ভাবলো লাছিরিং আকাশের দিকে মুখ তুলে, তারপর মাথা নাড়ল। তাহলে হয়তো ও পালাতে চাইতো না, আগুনে জল পড়লে তার গনগনে থাকে না। গ্রামের সমস্ত পুরুষ এবং নারী আজ মন্দিরের চাতালে জড়ো হয়েছে, আনন্দ এবং কাহন উপরে বসে। কাহনকে জোর করেই এনেছে আনন্দ। জনতার সঙ্গে যোগ দিয়ে জয়িতা দেখতে পেল সুদীপ খানিকটা দূরে একটা পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে। তার খুব ইচ্ছে করছিল সুদীপের সঙ্গে কথা বলতে, কিন্তু দূরত্বটা ডিঙ্গাতে গেলে অনেক মানুষকে সরাতে হবে। পালদেম উঠে এলো আনন্দের পাশে, এসে দুহাত তুলে দাঁড়াতে জনতার গুঞ্জন বন্ধ হলো। পালদেম যেন নিজের কৃতিত্বে খুশি হলো, তার মুখে হাসি ফুটল। জয়িতার মনে হলো সারল্য মানুষকে কত অল্পে তৃপ্ত করে। আনন্দ উঠল, তাপলিংয়ের ভাই এবং বোনেরা, আজকের এই জমায়েতের একটা নির্দিষ্ট কারণ আছে। তার আগে আমি জানতে চাই এই গ্রামের সমস্ত মানুষ এখানে উপস্থিত আছে কিনা, কেউ না থাকলে তাকে ডেকে আনতে হবে। খানিকটা সময় গলা তুলে এ ওর নাম ধরে ডাকাডাকির পর সমস্বরে জানান দেওয়া হলো, আছে। আনন্দ মাথা নাড়ল, তারপর প্রায় বক্তৃতা দেওয়ার ঢঙ্গে বলল, তোমরা জানো এই গ্রামে কোনো পালা এখন নেই, যিনি ছিলেন তিনি বরফের সময় মারা গিয়েছেন। কাহন আছেন কিন্তু তিনি তো পালা নন। আসলে এখন আর আমাদের একজন পালার কোনো দরকার নেই, কারণ একজন পালা যে সবসময় ঠিক কাজ করবেন তার কোনো স্থিরতা নেই। পৃথিবীর যেসব দেশে সমস্ত মানুষের পরিশ্রম একসঙ্গে যোগ হয় তাদের দেশের জন্যে, যেখানে প্রতিটি মানুষ একটি পরিবারের সদস্য, সেখানে কোনো একজন পালা সবার মাথার উপরে থাকে না, থাকা উচিত নয়। অথচ সব কাজ ভালোভাবে দেখার জন্যে, সবাই যাতে ঠিকঠাক সুবিধে পায় তা খেয়াল রাখার ব্যবস্থা থাকা চাই। কেউ কোনো অন্যায় করে অথবা কেউ বা কারা যদি এমন কাজ করে যা সমস্ত গ্রামের ক্ষতি ডেকে আনবে, তার শাস্তির ব্যবস্থা করা দরকার। এই শাস্তি কারা দিবে? সবাই মিলে? না, কখনো নয়। এর জন্য দরকার 10 জন মানুষের একটা দল, যাদের উপর সমস্ত গ্রামের দায়িত্ব থাকবে। আগে আমরা গ্রামের বাইরে যেতাম না, এখন যাচ্ছি। সেখানে যাতে ভালোভাবে ব্যবসা করা যায় তার দায়িত্ব থাকবে এই দলের উপর। কিসে গ্রামের মানুষের আরও ভালো করা যায় তা ওরা দেখবে। এই দলে কারা থাকবে তা ঠিক করবে তোমরা, আর সেই জন্যে এই জমায়েত। দল ঠিক হওয়ার পর তারাই বুঝে নেবে কে কোন দায়িত্ব নিতে চাই। তোমরা এবার নাম বলো, যে নামগুলো বেশি মানুষ বলবে তারাই দলে থাকবে। আনন্দ কথা শেষ করা মাত্র সব চুপচাপ হয়ে গেল, যেন বুঝে নিতে সময় লাগছে সবার। কাহন মাথা নেড়ে মুখ ফেরালেন, আমি কি দলে থাকব? আনন্দ বলল, নিশ্চয়ই থাকবেন, সবাই যদি দলে আপনাকে চাই। কিছুক্ষণ কেটে গেল কিন্তু কেউ কোনো কথা বলছে না। আনন্দর অস্বস্তি বাড়ছিল। কি ব্যাপার, ব্যবস্থাটা এদের মনোপুত হচ্ছে না নাকি? এই সময় সে সুদীপকে এগিয়ে আসতে দেখল। উপরে উঠে এসে সুদীপ বলল, অভ্যেস কখনো একদিনে তৈরি হয় না, উই শুড হেল্প দ্যাম। সে চিৎকার করল, যারা এই দলে থাকতে চাও তারা উপরে উঠে এসো। এবার নড়াচড়া শুরু হলো, এ ওর দিকে তাকায় কিন্তু উঠতে যেন সংকোচ বোধ করছে সবাই। এই সময় সাউদের গুটি গুটি পায়ে উপরে উঠে এলো, তাকে দেখে লাছিরিং এগিয়ে এলো এবং অমনি আরও 5 জন বিভিন্ন বয়সী মানুষ এগিয়ে এলো। আনন্দ পালদেমকে ধরে নিয়ে গুনল 8 জন। সুদীপ হাঁকল, আরও 2 জন চাই। জনতার মধ্যে থেকে একজন চিৎকার করল, তোমরা 2 জন তো আছো। আনন্দ কিছু বলার আগে সুদীপ জানালো, না আমরা দলে থাকতে পারি না, আমরা বাইরের লোক। আমার নাম সুদীপ, ওর নাম আনন্দ, তোমাদের নামের সঙ্গেও মেলে না। এই গ্রামের মানুষের ভালো মন্দ দেখাশোনা করবে গ্রামেরই মানুষ, বাইরের লোক নয়। এই সময় কাহন গিয়ে দাঁড়ালেন দলে, 9 জন হলো, আরেকজন চাই। হঠাৎ একটি মেয়ে বলল, দলে সব ছেলে থাকছে কেন? একজন মেয়ে চাই। সুদীপ বলল, নিশ্চয়ই, মেয়েরা আগে আসছে না বলেই থাকছে না। 10 নম্বরের জন্য তুমি এসো।
মেয়েটা মাথা নাড়ল। আমি কি কিছু জানি যে দলে যাব? ধ্রিমিত কোথায়? ধ্রিমিত যাবে। সঙ্গে সঙ্গে সম্মিলিত নারী কণ্ঠে ধ্বনিত হলো, ধ্রিমিত, ধ্রিমিত, ধ্রিমিত। দুটি মধ্যবয়সিনী গিয়ে টানতে টানতে নিয়ে আসছিল জয়িতাকে। সুদীপ বাধা দিল, আরে ওকে আনছো কেন? ও তো আমাদের মতোই বাইরের লোক। যে মেয়েটা কথা বলছিল সে ফুঁসে উঠল, কে বলেছে বাইরের লোক? ওর নাম ধ্রিমিত, ধ্রিমিত আমাদের নাম, ওর পোশাক আমাদের পোশাক। তুমি নিজেকে এখনও বাইরের লোক ভাবতে পারো, কিন্তু ধ্রিমিত তা ভাবে না, ওকে আমরা আমাদের লোক মনে করি। কথাটার সমর্থন মিলল অনেক গলায়। সুদীপ কান্না চালো, ওরা ততক্ষণে জয়িতাকে উপরে তুলে দিয়েছে। সুদীপ জয়িতার দিকে তাকিয়ে চাপা গলায় বলল, চমৎকার বলে নিচে নেমে পাথরের ঠেস দিয়ে দাঁড়ালো। আনন্দ বলল, তাহলে এই দশজন আগামী ১২টা চাঁদ পর্যন্ত গ্রামের দায়িত্ব থাকবে। এই সময়ে যদি এরা ভালো কাজ করে তাহলে আবার দায়িত্ব পাবে, যদি কেউ খারাপ কিছু করে তাহলে গ্রামের সমস্ত মানুষ এক হয়ে তাকে দল থেকে সরিয়ে দেবে। তোমরা এ ব্যাপারে রাজি? ঠিক কথা, সবাই ছেঁচিয়ে বলল। আনন্দ এবার ঘোষণা করলো, কে কোন দায়িত্ব নেবে তা এরা নিজেরা ঠিক করবে, এখন যে যার কাজে তোমরা যেতে পারো। জমায়েত যখন ভাঙবো ভাঙবো করছে উল্লসিত হয়ে, তখন একজন এক বৃদ্ধ চিৎকার করল, সবাই বলছে তোমরা নাকি আমাদের ছেড়ে চলে যাবে, কথাটা ঠিক? কথাটা আনন্দের কানেও এসেছিল, সে মাথা নাড়ল, আমি জানি না। বৃদ্ধ বলল, আমরা খুব খারাপ ছিলাম, তোমরা চলে গেলে আবার খারাপ থাকব। আনন্দ প্রতিবাদ করল, কেন খারাপ থাকবে? তোমরা তো শিখে নিয়েছো ভালোভাবে থাকতে গেলে কী কী করতে হয়, তোমাদের এই শেখাটা অনেক সভ্য দেশের মানুষ শিখতে পারেনি। বৃদ্ধের কানে যেন কথাগুলো ঢুকলো না, আগে কেউ গ্রামের বাইরে যেতে সাহস করতো না, এখন যাচ্ছে, সেখানে অনেক ডাইনি উৎপেতে বসে আছে, তারা এদের জাদু করবে, তোমরা না থাকলে এরা গ্রামের কোনো নিয়মকানুন মানবে না, তাছাড়া। আনন্দ দেখল বৃদ্ধ উদাস হয়ে তাকাচ্ছে আকাশের দিকে, সে জিজ্ঞাসা করল, তাছাড়া? আমাদের বাপ মা যারা স্বর্গে গিয়েছে তারা আমাদের কিছুই শেখায়নি, আমরাও এদের কিছু শেখাতে পারিনি, এরা যেসব বাচ্চা এখন জন্মাচ্ছে তাদের কিছু না শিখিয়ে বড় করছে, আসলে আমরা কিছুই জানি না, শেখাতে পারবো কী করে? আমরা যখন মরে যাব, এরা যখন মরে যাবে, তখন একই অবস্থা চলবে, তোমরা থেকে গেলে এই অবস্থা চলতে পারতো না। আনন্দ কিছু বলার আগে পালদেম বলল, তাহলে এরা কী করে আমাদের বাচ্চাদের শেখাবে? বৃদ্ধ জবাব দিল, কেউ রক্তের টানে শেখে, কেউ দেখে শেখে, ওরা চলে গেলে যারা আসবে তারা কিছুই শিখবে না, এখন এই গ্রামের তিনটে পরিবার আলাদা রয়ে গেছে। আনন্দ উৎসাহিত করল, তোমরা মিছেমিছে দুশ্চিন্তা করছো, আমরা যাচ্ছি না এখনই, তবে পুলিশ যদি আমাদের ধরে নিয়ে যায় তাহলে অন্য কথা। বৃদ্ধ চিৎকার করল, পুলিশদের আমরা ঢুকতে দেব না। প্রতিধ্বনিত হলো অনেক গলা পাহাড়ে পাহাড়ে, দেব না, দেব না। জমায়েত যখন ভেঙেছে, মানুষজন যখন চলে যাচ্ছে, তখন আনন্দ এগিয়ে গেল জয়িতার দিকে, কংগ্রাচুলেশনস জয়িতা। জয়িতা মাথা নাড়ল, জয়িতা নয়, ধ্রিমিত। ও হ্যাঁ, ধ্রিমিত। আনন্দ মাথা নাড়ে নিজেকে সংশোধন করল। এই সময় সেই মেয়েটা এসে দাঁড়ালো সুদীপের পাশে, ও যে এতক্ষণ জমায়েতে ছিল তা কেউ লক্ষ্য করেনি। আনন্দ তখন পালদেমের সঙ্গে কথা বলতে বলতে নেমে গেছে, জয়িতা গ্রামের তিনটে মেয়ের সঙ্গে গল্প করছে। হঠাৎ সুদীপ এগিয়ে এলো তার সামনে, জয়িতা তোর সঙ্গে আমার কথা আছে, এদিকে আয়। জয়িতা ওর গলার স্বর শুনে চমকে তাকালো, অত্যন্ত রাগি দেখাচ্ছে সুদীপের মুখ, সে হাসবার চেষ্টা করল। জয়িতা এখন মরে গেছে সুদীপ, আমি ধ্রিমিত। এইসব নাকি আমি রাখ, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ স্ট্রেট কোয়েশ্চেন, বলে ফেল। তোর শরীরে বাচ্চা আছে? সঙ্গে সঙ্গে জয়িতা পাথর হয়ে গেল, তোর রক্ত চলাচল যেন এক মুহূর্তের জন্য বন্ধ হলো, তারপরে কান মাথা ঝাঁ ঝাঁ করে উঠল। সুদীপের গলা স্বর আরেক পর্দা উঠল, উত্তর দে, সরাসরি বল হ্যাঁ কি না। সুদীপ কথা বলছিল বাংলায়, জয়িতা দুর্বল গলায় জবাব দিল, কি শুনলে খুশি হবি সুদীপ? আমার খুশি অখুশির উপর কিছু নির্ভর করছে না। তাহলে জিজ্ঞাসা করছিস কেন? প্রয়োজন আছে, তোকে আমরা বন্ধু বলে মনে করতাম, আই ট্রিটেড ইউ এজ এ পার্সন, তুই একটা মেয়ে এটা আমার মাথায় কখনোই আসেনি, এবং তুই তুই সবসময় নিজেকে তাই মনে করতিস, কিন্তু এই মেয়েটা বলছে তুই প্রেগনেন্ট, আর এর আগেও আমাকে বলেছিল যেদিন তুই বমি করেছিলি, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ ও বলছে তোর মধ্যে নাকি চিহ্ন দেখতে পাচ্ছে, আমি উত্তরটা চাই। আমি বুঝতে পারছি না সুদীপ, এতে তোর উদ্বিগ্ন হবার কি আছে? হু ইজ দ্যাট ম্যান? সুদীপের চোয়াল শক্ত হলো। তুই তো বন্ধুর মতো প্রশ্নটা করছিস না সুদীপ, তোর মুখ এখন অনেক হিংস্র হয়ে উঠেছে, অতএব আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না। জয়িতা খুব শান্ত গলায় শব্দগুলো উচ্চারণ করল। সুদীপ মুখ ফেরালো নিচের দিকে, তারপর বিড়বিড় করল, আই নো হেম। জয়িতা এবার হেসে উঠল, মিছিমিছি এই ব্যাপারে তুই উদ্বিগ্ন হচ্ছিস,
এটা এখন সম্পূর্ণ মেয়েলি ব্যাপার, মেয়েদের কিছু নিজস্ব ব্যাপার থাকে, সেখানে তোরা একেবারেই অবাঞ্ছিত। হঠাৎ সুদীপ চিৎকার করে উঠল বিশ্রী ভঙ্গিতে, বাদ দে, আমার সব জানা হয়ে গেছে। কি জেনেছিস তুই? চিৎকারটা করেই সম্ভবত সুদীপ চেতনে এসেছিল এবং এখন তার মধ্যে হতাশা স্পষ্ট হলো। দুহাতে মাথা চেপে ধরে সে বলল, তোকে আমি এতদিন অন্য চোখে দেখে এসেছিলাম, কলকাতায় তুই কি ছিলি ভেবে দেখ। মেয়েলি যে কোনো ব্যাপার তুই ঘেন্না করতিস। ঘেন্না? জয়িতা ওর কাছে এগিয়ে এলো। সুদীপ, তোকে আমাদের ঘেন্না করা উচিত নয়। আমাকে? ওয়াই, চোখ বড় হয়ে উঠল সুদীপের। এতদিন তুই কি করছিস? একটা মেয়ের হ্যাংলামের সুযোগ নিচ্ছিস, ওকে বিয়ে করার কথা চিন্তাও করছিস না, বরং কি করে এখান থেকে চলে যাওয়া যায় তার ফোন দি ভাবছিস। কলকাতায় থাকলে তুই এই কাজটা করতে পারতিস? চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সুদীপ, তারপর হাত নেড়ে মেয়েটিকে কাছে ডাকলো। এখন নিতান্ত অনিচ্ছায় মেয়েটি সামনে এসে দাঁড়ালো। সুদীপ তাকে জিজ্ঞাসা করলো ওর ভাষায়, আমার বিরুদ্ধে তোর কোনো নালিশ আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা মাথা নাড়লো, হ্যাঁ। সুদীপ জিজ্ঞাসা করলো, সেটা কি এখানে বল। মেয়েটা এবার কেঁদে ফেললো দু হাতে মুখ ঢেকে। সুদীপ ওর কাঁধে হাত রাখলো, ঠিক আছে বল। মেয়েটা এবার কোনো মতে বলতে পারলো, ও আমার সঙ্গে একদিনও শোয়নি, আমি অনেক চেষ্টা করেও পারিনি, বললেই বলে বন্ধুর সঙ্গে বন্ধু সই না, যদি কখনো আমাকে বিয়ে করে তবেই সবে, আমাকে মেয়ে বলে যেন মনেই করে না ও। কথাগুলোর সঙ্গে কান্না জড়ানো ছিল, সবাই অবাক হয়ে মেয়েটিকে দেখছিল। সুদীপ এবার জয়িতার দিকে তাকালো, পরে কথা হবে তোর সঙ্গে বলে দৌড়ে নিচে নেমে গেল। তার শরীর তরতর করে নিচে নামছিল, জয়িতা স্তব্ধ হয়ে ওর যাওয়া দেখছিল। এতক্ষণ যে নাটক এখানে চলছিল তার দর্শকরা ব্যাপারটা সম্পর্কে ধন্দে ছিল, যেহেতু সংলাপ ছিল বাংলা ইংরেজিতে মেশানো, তবে ব্যাপারটা যে মারাত্মক পর্যায়ে গিয়েছে তাতে কারো সন্দেহ ছিল না। বিশেষ করে শেষ হলো যখন মেয়েটির জবানবন্দিতে, তখন তো বটেই। জয়িতা ওর আগে পাশের মেয়েদের দিকে তাকালো, সহজ সরল ডলডল মুখের মেয়েগুলোর নাম একই ধরনের, রঙ্গমিত, ইনামিত, পাশাঙ্কিত, পরমিত। এবার যে মেয়েটির নাম ইনামিত সে প্রশ্ন করল, কি হয়েছে, ও ওরকম রেগে গিয়েছিল কেন? জয়িতা আবার বিন্দুতে মিলিয়ে আসা সুদীপকে দেখল, সুদীপ কোথায় যাচ্ছে? এই সময় কান্না থামিয়ে সুদীপের বান্ধবী চিৎকার করে উঠল, দ্রিমিতার পেটে বাচ্চা এসেছে। সঙ্গে সঙ্গে উল্লাসের শব্দ ছিটকে উঠল মুখগুলো থেকে, মেয়েরা উৎসাহে জয়িতাকে জড়িয়ে ধরল। ওরা এমন করছে যেন খুব বড় প্রাপ্তির খবর পেয়ে গেছে, এবং এই প্রথম অন্য ধরনের লজ্জায় আক্রান্ত হলো জয়িতা। সেই চিৎকার শুনে কাহন নেমে এলেন মন্দির থেকে, মেয়েরা ছুটে গেল তার কাছে, দ্রিমিতার পেটে বাচ্চা এসেছে। লোকটির মুখ দেখে মন বোঝা দেয়, কিন্তু কথাটা শোনা মাত্র একটা হাত প্রসারিত হলো, তার যেন আশীর্বাদ করছেন কথাটা শোনা মাত্র। পরমিত জয়িতাকে ইঙ্গিত করলো বসার জন্যে, নিতান্ত অনিচ্ছায় হাঁটু গেড়ে বসল সে, মাথার উপর অনর্গল অবদ্য মন্ত্র বর্ষিত হতে লাগলো। এরপর সবাই মিলে ওকে তুলে ধরতেই কাহন জিজ্ঞাসা করলেন, তুমি তো বিবাহিত নও, অতএব তোমার ভাবি স্বামীকে বিয়ের আয়োজন করতে হবে। নাম বলাটা কি খুব জরুরি? নিশ্চয়ই, কুমারী মেয়ের পেটে বাচ্চা এলে তার একটা পরিচয়ের ব্যবস্থা করাই নিয়ম। আমি যদি না বলি? তাহলে তোমাকে এই গ্রাম ছেড়ে যেতে হবে, শুধু তোমার ক্ষেত্রে নয়, এ গ্রামের যে কেউ এমন করলে একই শাস্তি দেওয়া হবে, পুরুষ হলে তা আরও ভয়ানক হতো। সেই বিচার কি আপনিই করবেন কাহন? যতদিন তাপলেঙের মানুষ আমাকে কাহন বলে স্বীকার করবে ততদিন অবশ্যই আমি করব। তবে আজ দশজনের দল তৈরি হয়েছে, তাদের কথাও শুনতে হবে, কিন্তু ধর্মের সঙ্গে তোমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই, কাহন নির্লিপ্ত গলায় জানালেন। সে বলল, আমাকে একটু সময় দিন কাহন। ঢালু পাহাড় বেয়ে দৌড়াবার সময় শরীরে ভার যেন কমে যায়, কিন্তু বুকের ভেতর ঝড় বইছিল সুদীপের। অনেকটা নেমে আসার পর সে আনন্দকে দেখতে পেল, পালদেম এবং সাউদেরের সঙ্গে দাঁড়িয়ে ওরা জমি দেখছে। পরিকল্পনা হয়েছে উপরের ঝর্ণা থেকে জল যাতে সরাসরি জমিতে আনা যায় তার ব্যবস্থা করতে হবে, সে ব্যাপারেই আলোচনা করছিল ওরা। সুদীপকে ওভাবে ছুটে আসতে দেখে অবাক হলো সবাই। খানিকটা দূরে থমকে দাঁড়িয়ে দম নিতে নিতে সুদীপ ডাকলো, আনন্দ, তোর সঙ্গে কথা আছে। কি কথা? আনন্দ ওকে জরিপ করার চেষ্টা করলো, এদের সামনে বললে তোর হয়তো ভালো লাগবে না। আনন্দ মুখ ঘুরিয়ে পালদেমকে বলল, ঠিক আছে, আমরা পরে এটা নিয়ে কথা বলবো, মনে হচ্ছে সুদীপের কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে। পালদেমরা চলে যাওয়ার পর আনন্দ এগিয়ে গেল, কি বলবি বল। মুখোমুখি কিছুক্ষণ তাকিয়ে সুদীপের মুখ বিকৃত হয়ে উঠল, ছি! খুব অবাক হলো আনন্দ, কি ব্যাপার, তুই এভাবে আমাকে ছি বলছিস কেন? তুই এমন কাজ করলি আনন্দ, তুই মুখে বলতিস যদি তাহলে কি আমি আপত্তি করতাম? আহ, কি বলছিস স্পষ্ট করে বল। ন্যাকামি করিস না,
তুই জানিস না কি করেছিস? আনন্দের কপালে ভাঁজ পড়ল। ব্যাপারটা কি বলতো? তোর সঙ্গে ওর শারীরিক সম্পর্ক আছে সেটা এতকাল চেপে রেখেছিলি কেন? শারীরিক সম্পর্ক কার সঙ্গে? ও, তোর মেয়েটা এই কথা বলছে বুঝি? আবার বুলি করার চেষ্টা? জয়িতা প্রেগনেন্ট জানিস না? জয়িতা? প্রায় চিৎকার করে উঠল আনন্দ। আকাশ থেকে পড়লি মনে হচ্ছে। কি যা তা বলছিস তুই আনন্দ? আমি শেষবার আশা করছি তুই সত্যি কথা বলবি। মিথ্যে কথা বলার কিছু দরকার আছে সুদীপ? আমি যদি করতাম তাহলে এই পাহাড়ে কেউ আমাকে বাধা দিতে আসতো? তাহলে স্বীকার করছিস না কেন? কারণ আমি করিনি, বিশ্বাস করি না। চমৎকার, জয়িতার খবরটা তুই কোথায় পেলি? আমাকে বেশ কিছুদিন আগে মেয়েটা বলেছিল, বমি করছিল তখন, বিশ্বাস হয়নি আমার। আজ প্রশ্ন করতে ও ইনডাইরেক্টলি স্বীকার করে নিয়েছে। হায় ভগবান, আনন্দ চিৎকার করলে এবার। ও স্বীকার করেছে? হ্যাঁ, তোর আর লুকোবার পথ নেই। কিন্তু আনন্দ, ওকে তো আমরা সবাই বন্ধু বলেই জেনে এসেছিলাম এতদিন। এক ঘরে শুয়েছি কিন্তু কখনো মেয়ে বলে মনে করিনি। কল্যাণটা ওকে ভালোবাসতো, আই নো দ্যাট। ওর সম্পর্কে দুর্বল ছিল, আমার মনেও যে দুর্বলতা আসেনি তা নয়, কিন্তু আমি সবসময় মনে করতাম ওকে বন্ধুর সম্মান দেব। ও মেয়ে নয়, একটা মানুষ। জীবনের সব প্রলোভন ছেড়ে আমরা যে কাজে পা বাড়িয়েছি তাতে আর যাই হোক, একটি মেয়ের সঙ্গে হৃদয় বিনিময় প্রধান হয়ে ওঠে না। অথচ তুই তাই করেছিস, না হলে তুই ওর শরীরের কথা ভেবে কলকাতার ওষুধের দোকান থেকে প্রোটেকশন কিনতিস না। নাও টেল মি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্যাট প্যারাডাইস পার্টি? আনন্দ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর রোগা শরীরটা শক্ত, এলোমেলো দাড়ি এবং চুল ভর্তি মাথাটা নিচের দিকে ফেরানো, তারপরও চোখ তুলল। তোকে আমার খুন করতে ইচ্ছে করছে সুদীপ। সুদীপ চমকে উঠল। এই গলায় আনন্দ কখনো তার সঙ্গে কথা বলেনি, কিছুক্ষণ কেউ কথা বলল না। সুদীপ আশঙ্কা করছিল আনন্দ তার উপর ঝাঁপিয়ে পড়বে, ওর চোখ দেখে সেই রকম মনে হচ্ছিল। কিন্তু আনন্দ কথা বলল, আমাকে যখন তোর সন্দেহ তখন আমিও বলতে পারি নিজে কাজটা করে তার দায়িত্ব আমার উপর চাপিয়ে দিচ্ছিস। আমি আমি করেছি নিশ্চয়ই, চোরের মায়ের সবসময় বড় গলা হয়, আর তাই কদিন থেকে তুই চলে যাওয়ার কথা বলে যাচ্ছিস। তুই এমন কাজ করলি কেন সুদীপ? প্রশ্নটা শোনা মাত্র যেন উন্মুক্ত হয়ে গেল সুদীপ, দুপাশে মাথা নেড়ে চিৎকার করে বলে উঠল, ইটস এ লাই, মিথ্যা কথা, আমি কিছুই জানি না, জানলে আমি তোকে এসে। বাক্যটা শেষ করতে পারল না সে। আনন্দ বলল, এটা তোর অভিনয় হতে পারে। অভিনয়? সুদীপের চোখ বড় বড় হয়ে উঠল। অবশ্যই, এতদিন ধরে ওই বিধবা মেয়েটার সঙ্গে থেকেও তোর লোভ মেটেনি। আমি বুঝতে পারছি না জয়িতা এই ভুল কী করে করলো। একসময় মেয়েটা সম্পর্কে জ্যালাস ছিল, কিন্তু সব জেনে শুনে। শোন সুদীপ, আমি কখনোই তোর আর ওই মেয়েটার সম্পর্কে নিয়ে কিছু বলিনি, এটা অন্যায়। কিন্তু আজ হোক কাল হোক তোকে বিয়ে করতে হবে ওকে বলেই চুপ করেছিলাম, কিন্তু এইটা আমি সহ্য করব না। সুদীপ হাসলো অনেকক্ষণ পরে। আমার সম্পর্কে চমৎকার ধারণা তোদের। একটু আগে জয়িতা একই প্রশ্ন করেছিল, মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, আমি ওর কাছে কৃতজ্ঞ, বাট আই নেভার স্লেপ্ট উইথ হার। কথাটা ও নিজের মুখে আজ সবাইকে বলেছে। তুই? বিস্ময় ফুটে উঠল আনন্দের মুখে। হ্যাঁ, সুদীপ জোরের সঙ্গে বলল। আনন্দ মাথা নাড়ল। সব কেমন গোলমেলে হয়ে যাচ্ছে। তুই প্যারাডাইসের কথা বললি, চিরকাল যে ব্যাপারটাকে ঘৃণা করে এলাম নিজে তা কীভাবে করব? হ্যাঁ, যদি জয়িতাকে ভালোবেসে পেতে চাইতাম তাহলে সেটা জোর গলায় বলতাম। সুদীপ জিজ্ঞাসা করল, তুই ওকে ভালোবাসিস নি? হ্যাঁ, বেসেছিলাম, কিন্তু পেতে চাইনি। আমিও তাই, আমার মনে হয় একমাত্র কল্যাণ পেতে চেয়েছিল। গলার স্বর দুজনের খাদে নেমে এসেছিল। হঠাৎ সুদীপ সজাগ হলো। তাহলে কে? তুই যেভাবে ছুটে এলি ও কি কারো নাম বলেছে? না, কিন্তু তুই কিংবা আমি ছাড়া কে হতে পারে? আমরা তিনজনেই এক শিক্ষা ব্যবস্থায় মানুষ হয়েছি, রুচি বল, মানসিকতা বল, আমরা এক। জয়িতার মতো মেয়ে? ঠিকই, হয় তুই নয় আমি। কিন্তু আমি নই, চিৎকার করল সুদীপ। চিৎকার করার কিছু নেই, আমি নই সুদীপ, স্টিল এইদার ইউ আর মি, এবং সেটা নির্ভর করবে জয়িতার সিদ্ধান্তের উপর। না, আমি মানি না, এটা হতে পারে না। কেন মানবে না সুদীপ? ও যদি সত্যি কথা না বলে? জয়িতা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুই এখনও ওকে বিশ্বাস করিস আনন্দ? মাটিতে বসে পড়ে অদ্ভুত চোখে তাকালো সুদীপ। আমৃত্যু করব। তুই যে অস্বীকার করছিস তাও আমি বিশ্বাস করছি সুদীপ, অবশ্য আমার কথা বিশ্বাস করা না করা তোর উপর নির্ভর করছে।
দুই হাঁটুতে মাথা রাখল সুদীপ। সরি আনন্দ। আনন্দ চারপাশে তাকালো। হালকা মিঠের রোদে এখন তাপলেং ভাসছে। এই তাপলেংকে ওরা 3 বছর আগে দেখেনি। কর্মযজ্ঞের সমস্ত চিহ্ন চারপাশে ছড়ানো। একটি প্রাণের পুরো চেহারা পাল্টে গেছে এর মধ্যে। মার্ক সাহেব চেয়েছিলেন মানুষের বেঁচে থাকার রাস্তাটা পরিষ্কার হোক। পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষ সেই পথে যাওয়ার স্বপ্ন দেখে। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিরা তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেখল কাজ আর আদর্শের মধ্যে দুস্তর প্রভেদ। গণতন্ত্র এবং ভোটের বাক্সে এমন একটা জাদু আছে যে এরা তার মোহ আজও কাটিয়ে উঠতে পারল না। কলকাতা শহরে তারাও কী বোকামি শুরু করেছিল। এখানে এসে এই অরাজনৈতিক নিঃস্ব মানুষগুলোর সঙ্গে কাজ করতে করতে প্রতিটি মুহূর্তে আনন্দ সেটা অনুভব করেছে। ব্যক্তিহত্যা নয়, জীবন ফিরিয়ে দেওয়াতেই একজন কমিউনিস্টের বেঁচে থাকার সার্থকতা। আর সেই কাজ যখন তারা ধীরে ধীরে শুরু করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন জয়িতা গর্ভবতী। এই খবরে এত বিচলিত হচ্ছে কেন? একটা ছোট্ট খবরে এত বড় বিশ্বাস ভেঙে যেতে পারে না? আনন্দ বলল, সুদীপ, জয়িতার সন্তানের পিতা কে, ও নিয়ে দুশ্চিন্তা করে আমাদের কী লাভ? সুদীপ মুখ তুলল। আনন্দ বলল, এটা আমাদের সমস্যা নয়, তাই না? না, কিন্তু ও কি বন্ধুত্বের সমান রাখলো? আমার লাগছে এখানেই। আনন্দ হাসল। ও যে মেয়ে তাই আমরা ভাবতাম না, ও নিজেও কি ভাবতো? তাছাড়া তুই ভুলে যাচ্ছিস, আমরা যেমন ছিলাম তেমন আছি, কিন্তু ও এখন আর জয়িতা নয়। ইদানিং ও আমাকে বারংবার মনে করিয়ে দেয় ওর নাম দ্রিমিত। ওঠ, আজকের কাজগুলো সেরে ফেলি। 51 ডুং 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 রাত থেকে শব্দটা ছাড়িয়ে পড়ছে পাহাড়ে পাহাড়ে। মন্দিরের সামনে রাখা বিশাল জয়ডাকে ঘা পড়ছে সমান বিরতিতে। পাহাড়ে ধাক্কা খেয়ে শব্দটা গড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে, অথবা বুনো গাছগাছালি আর পাথরের খাঁজে খাঁজে। এখন ভরা বরফের সময়। ঝড়ঝাপটা পেরিয়ে শান্ত রৌদ্রকরোজ্জ্বল দিনগুলো অল্প সময়ের জন্য আসে। এই রোদে তাপ নেই। দুপুর হলো কিনা বোঝার আগেই হিমবাতাস নেমে আসে এভারেস্টের শরীর থেকে। এবারই প্রথম বরফের প্রথম চোটটা বৃথা গিয়েছে। তাপলেং কিংবা পাশের গ্রামের কারও কোনো ক্ষতি হয়নি। গ্রামবিদ্যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যৌথগৃহগুলোতে মানুষ এখন নিরাপদে বসবাস করছে। ডুং 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 শব্দটা বাজছে এক নাগারে। আনন্দ দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। সুদীপের জন্য কাল রাত্রে তার বেশ ঠান্ডা লেগে গেছে। বেলা হয়েছে বেশ, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না। এখনও জর্জর ভাবটা ছেড়ে যায়নি। শরীরের রোদ পড়ায় ওর ভালো লাগলো। ক্লান্ত চোখেও চারপাশে তাকালো। এখন সাদায় সাদায় তাপলেং ঝকঝক করছে। অন্তত ফিটখানেক পুরু বরফ পায়ের তলায়। বাড়ির ছাদে, গাছের পাতায়, চাষের ক্ষেতে যেখানে চোখ রাখা যায় সেখানেই তুষার। রোজ জরুরি জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ওদের, ভোরেই আবার ফিরে আসছে। আনন্দ ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। বাজনাটা বেজেই চলেছে একটানা। পাশাপাশি দুটো ঘর, দুটোই বন্ধ। জয়িতাকে ওরা নিয়ে গিয়েছে 1 সপ্তাহ হলো। অনেক যত্নে নতুন সুতকেরি ঘর তৈরি হয়েছে ঠিক গ্রামের মাঝখানে। 3 জন মাইলি আমার সঙ্গে সে রয়েছে সেখানে। 1 ফোঁটা শীতের বাতাস ঢুকছে না সুতকেরি ঘরে। 24 ঘন্টা আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা হয়েছে। আর মাইলি আমারা ঘন্টায় ঘন্টায় বেরিয়ে এসে জানিয়ে যাচ্ছে দ্রিমিত কেমন আছে। সুদীপের ঘরটাও বন্ধ এবং সুদীপ নেই। কাল রাত্রেই কাণ্ডটা করলো সে। মদ খেয়ে মেয়েটাকে সে বলেছিল চলে যেতে। মেয়েটাও নেশা করেছিল, ফলে চটজলদি দুজনের মধ্যেই লেগে গেল। ব্যাপারটা যখন সহ্যের বাইরে চলে গেল, তখনই আনন্দ ওদের দরজায় পৌঁছেছিল। ইদানিং প্রায়ই দুজনের মধ্যে লাগত। আনন্দ সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করত। আনন্দকে দেখে সুদীপ চিৎকার করেছিল, ওকে চলে যেতে বল আমার কাছ থেকে। মেয়েটা ঝাঁঝিয়ে উঠেছিল, ও কি বলল তোমাকে? আনন্দ শান্ত গলায় জবাব দিয়েছিল, ও তোমাকে চলে যেতে বলছে এখান থেকে। বলবেই তো, বলবে না? পুরুষ মানুষের ক্ষমতা না থাকলে গলার জোর বাড়ে, মেয়েটি চিৎকার করল। সুদীপ মুখ ফেরালো, ক্ষমতা আছে কি নেই তার পরীক্ষা তোর কাছে দেব না। দিতে পারলেই তো, দিনের পর দিন আমার মতো মেয়ে একটা পাথরের পাশে শুয়ে থাকলে সেও নড়ে চড়ে বসত। আবার গলা ফুলিয়ে বলা হয় আমি ওকে ছুঁয়েও দেখিনি, যেন কত কৃতিত্ব। ছুঁবি কি করে, তোর মন তো পড়ে আছে দ্রিমিতার জন্যে। মুখের সামনে থেকে খাবার হাওয়া হয়ে গিয়েছে বলে স্বাদও সাচ্ছিস? মেয়েটা কথা শেষ করে উঠে দাঁড়াতেই টলে গেল। আর সুদীপ দুঃশালা বলে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। আনন্দ বলল, এসব কি হচ্ছে সুদীপ? সুদীপ কান ছাকালো, জ্ঞান দিস না। কিছুই দিচ্ছি না আমি, শুধু বলছি স্টপ ইট। এটা ওকে বল, এমন একটা মেয়ে মানুষ যে সেক্স ছাড়া কিছুই বোঝে না, এবং ও আমার কাছে স্বীকার করছে যে মা হবার কোনো ক্ষমতা ওর নেই। রোলানরা ভুল করে ওকে নিয়ে যাচ্ছিল, সুদীপ হাঁপাচ্ছিল। কিন্তু মেয়েটা তোকে বাঁচিয়েছে, তোর সেবা ও যেভাবে করেছে তা আমরা দেখেছি। ইয়েস, আমি কৃতজ্ঞ,
কিন্তু আর কত কৃতজ্ঞতা জানাবো। ও মা হতে পারলে তুই বিরক্ত হতিস না বলতে চাইছিস? আনন্দ প্রশ্নটা করতেই যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সুদীপ। উদ্ভ্রান্তের মতো মুখ ফেরালো দূরের সুদখেরি ঘরের দিকে, তারপর দুহাতে মাথা চেপে ধরে বলল, আই ক্যান স্ট্যান্ড ইট। বুঝলাম, কিন্তু সব কিছুর একটা শোভন ভঙ্গি আছে, এটা ভুলে যাই না। দূর, আমি ওই মেয়েটার কথা বলছি না। জয়ী, জয়ীটা এরকম করবে? সুদীপ কথা শেষ করল না, কিন্তু আনন্দ সোজা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে কি একটু আগে মেয়েটা যে অভিযোগ করলো তা সত্যি? সুদীপ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, ইটস ইনটলারেবল! ওকে যখন বুড়িগুলো আঁথড়ে করে নিয়ে গেল তখন ওর মুখ দেখেছিলি? হার হাইনেস কী ভঙ্গিতে হেঁটে গেলেন! আবার প্রত্যেক দিন মুরগির মাথার স্যুপ খাওয়াচ্ছে ওরা, ওতে নাকি বাচ্চার মঙ্গল হয়। রোজ চারটে মুরগি মারার সাফল্য এই গ্রাম এখনও অর্জন করেছে? ওয়াই দিস ভিআইপি ট্রিটমেন্ট? কেন? সুদীপ, তুই এইসব নজর করেছিস? এটা ঠিক না। গ্রামের লোকেরা কেন জয়িতাকে কাছে টেনে নিয়েছে তা তোর অজানা নয়, ভুলে যায় এসব। আনন্দর কথাটা শেষ হতেই দূরের সুদখেরি ঘর থেকে একটা বৃদ্ধার চিৎকার ভেসে এলো। বাইরে বেরিয়ে বৃদ্ধটি চিৎকার করে আবার কিছু বলে ভেতরে ফিরে গেল। সেই চিৎকারের প্রতিধ্বনি বাজল মুখে মুখে, এবং তারপরেই কাহনের নির্দেশে সেই মধ্যরাত্রের জয়টাকে ঘা পড়ল। ডুং ডুং ডুং! সুদীপ চোখ বড় করে আতঙ্কিত মুখে প্রশ্ন করল, কি হলো? আনন্দও বুঝতে পারেনি, সুদীপ আবার ঘরের মধ্যে একটা পা বাড়ালো। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে টলছে। সুদীপ তাকে প্রশ্ন করতে মেয়েটা কেঁদে ফেলল। সুদীপ তাকে ধমক দিল, এই কাঁদছিস কেন তুই? আমার কোনো দিন হবে না, ওটা নাকি খুব কষ্টের, আবার কি আরামের। কোনটা ঠিক করে কথা বল। ব্যথা হচ্ছে পেটে দৃমিতের, বাচ্চাটা বেরিয়ে আসবার জন্য নড়াচড়া শুরু করেছে। মেয়েটি কথা শেষ করা মাত্র সুদীপ আফসোসে মাথা নাড়ল। মরে যাবে, নির্ঘাত মরে যাবে, ওই তো রোগা পটকা চেহারা, মেয়ে বলে মনেই হয় না, না খেয়ে খেয়ে শরীরে রক্ত নেই, জয়ী মরে গেলে। এবার আনন্দ উত্তেজিত হলো, এক হাতে সুদীপের কাঁধে ভেতরে চাপা গলায় বলল, চুপ কর। তুই চুপ করতে বলছিস? ওই বুড়িগুলো ডেলিভারির কী জানে? যদি এটা সিজেরিয়ান কেস হয়, একটা বাচ্চা জয়ীর শরীর থেকে বেরিয়ে আসবে, ভাবতে পারিস? শি উইল নট সার্ভাইভ অ্যান্ড আই ক্যান স্টে হিয়ার। ওর মরা মুখ আমি দেখতে পারবো না, ন। এবং তখনই সুদীপ কাণ্ডটা করল। আচমকা আস্তানার বারান্দা থেকে নেমে সাদা বরফের উপর দিয়ে ছুটতে লাগলো। ব্যাপারটা বুঝতে পারা মাত্র আনন্দ পা চালিয়েছিল, বরফে পা পিছলে যাওয়ায় ওকে সে শেষ পর্যন্ত ধরতে পেরেছিল। কোথায় যাচ্ছিস তুই? কলকাতায়, ছেড়ে দে আমাকে। কলকাতায়? বিস্ময়ে জমে গিয়েছিল আনন্দ। হ্যাঁ, চল, শক্ত করেছিল সুদীপ। ও, কিন্তু এত রাত্রে কেন? ঠান্ডায় তো জমে যাবি। জ্ঞান দিস না, ঠিক পারবো। ফিরে গিয়ে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য এসেছিলি? যা করতে চেয়েছি তা তো হয়েই গেছে, এই পাহাড়ি লোকগুলো এখন যথেষ্ট আত্মনির্ভর, দে ক্যান লুক আফটার দ্যামসেলভস। কিন্তু কলকাতায় ফিরলে তুই মরবি। মরব? এখানে থেকে একটা মেয়ে ওইভাবে মরছে দেখার পর বেঁচে থাকব? জয়িতা মরবে এটা ভাবছিস কেন? এছাড়া কোনো উপায় নেই, ওকে মরতেই হবে। তোর নেশা হয়েছে? হঠাৎ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল সুদীপ, তারপর পাতলা জ্যোৎস্না গায়ে মেখে বরফের উপর বড় বড় পা ফেলে চলে গেল উপরের দিকে। আনন্দ মাথা নাড়ল, তার কিছু করার নেই, সুদীপকে সে ধরে বেঁধে রাখতে পারে না। অনেক দিন ধরে সুদীপ পালাই পালাই করছিল, হয়তো নিজের কাছে একটা দায় ছিল বলে যেতে পারেনি। আজ জয়িতার ব্যাপারটাকে উপলক্ষ করে নিজেকেই সান্ত্বনা দিয়ে দিল। স্পষ্ট চোখে আনন্দ যেন দেখতে পেল সান্দাকফু পৌঁছবার আগেই সুদীপ অসুস্থ হয়ে মারা পড়ছে, অথচ তার কিছুই করার নেই। নিজেকে ভীষণ নিঃস্ব মনে হচ্ছিল তার। সে এখন কি করবে? কলকাতা থেকে চার বন্ধু যে কারণে পালিয়ে এসেছিল তার একটা সার্থক রূপ এখানে দিতে পেরেছে, এবং এই গ্রামের অনুকরণ শুরু হয়েছে পাহাড়ে পাহাড়ে, অথচ তিনজন আজ তার পাশে নেই। কল্যাণ অবশ্যই শহীদ, জয়িতা জয়িতাওকে সে আজ বুঝতে পারল না, আর সুদীপ যেভাবে পালিয়ে যাবে তাও তো কল্পনায় ছিল না। যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়ে আছে সে, কোনো সৈন্য তার সঙ্গে নেই। না, কোনো অবস্থায় সে আর ফিরে যেতে পারবে না, ফেরা মানেই আত্মহত্যা, যেটা তার রক্তে আছে। এখন এই হালকা মিঠে রোদে দাঁড়িয়ে আনন্দর খুব ইচ্ছে করছিল জয়িতাকে দেখতে, কিন্তু আতুর ঘর যাকে এরা সুদীপেরই ঘর বলে তার চৌঘাটে পা রাখা পুরুষদের নিষেধ। মজার ব্যাপার হলো জয়িতা এইসব ব্যাপারের সঙ্গে চমৎকার মানিয়ে নিচ্ছে। গত দু মাস ধরে ওর সঙ্গে বেশি কথা বলা যায়নি, সবসময় পাশাঙ্কিত নর্মিতরা ওকে সঙ্গ দিত,
সেই চটপটে ঝকঝকে মেয়েটা ক্রমশ শ্লথ হয়ে গেল। শরীরের স্ফীত অংশ নিশ্চয়ই ওকে কষ্ট দিত, কিন্তু এবার সেসব কথা তার জানার উপায় ছিল না। জয়িতা যেন এখন এই গ্রামের মানুষের, এবং ওই সেটা খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। সুদীপের মতো তীব্র নয়, কিন্তু আনন্দের মনে হলো জয়িতা তাদের থেকে অনেক পা এগিয়ে গিয়েছে। ঈর্ষাটা বুকে দুলছে, কিন্তু সেটা বাধ্য হয়ে আছে। গত রাত্রি সুদীপের চলে যাওয়াটা পর্দা তোলার কাজ করেছে। সুদীপ বলেছে জয়িতা মারা যাবে। সুদীপ নিজেও বাঁচতে পারে না ওই পাহাড় রাত্রি ডিঙ্গোতে গেলে। তাহলে রইল সে একা, চারজনের শেষজন। অথচ তাকে গ্রামের মানুষ ভালোবাসে, কিন্তু এখনও নিজের বলে মনে করে না। এরা ভেবেই রেখেছে সময় হলেই সে এই গ্রাম ছেড়ে চলে যাবে, ফলে দূরত্ব ঘোচেনি। ডুং 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 জয়ডাকের শব্দ হচ্ছিল একা একা একটানা। এখন সেই শব্দের সঙ্গে আরও শব্দ মিলল, পাহাড়ে পাহাড়ে যেন শব্দের পিচকারি ছুটছে। আনন্দ আরও কয়েক পা এগিয়ে গেল। তারপরে দৃশ্যটা নজরে এলো, পাশের গ্রামের একদল মানুষ ডাক জাতীয় বাদ্য বাজাতে বাজাতে পাহাড় থেকে নামছে। ওপাশেও আরেকটা দল মিছিল করে নামছে এই গ্রামের উদ্দেশ্যে। প্রত্যেকটা দলের সঙ্গে উৎসবের বাজনা বাজছে। সুতকেরি ঘরের সামনে যে বিশাল চাতালটা, সেখানে কোনো নরম বরফ নেই। গ্রামের মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এর মধ্যে। সুতকেরি ঘরে ঢুকতে হলে 10টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। সেখানে গ্রামের মেয়েদের ব্যস্ততা দেখা যাচ্ছে। আনন্দকে দেখতে পেয়ে পালদে মিগিয়ে এলো। কাল রাত্রেই ব্যথা শুরু হয়েছে, কিন্তু বাচ্চাটা কখন বেরিয়ে আসবে মাইলি আমারা এখনও বলতে পারছে না। খুব কষ্ট পাচ্ছে ধৃমিত। যে বাচ্চা মাকে বেশি কষ্ট দিয়ে পৃথিবীতে আসে, সে চিরদিন সুখী করে রাখে। আনন্দ পালদেমের দিকে তাকালো। লোকটা এমন ভঙ্গিতে কথা বলছে যেন ওর বাড়িতেই সন্তান আসছে। পালদেম আবার বলল, আজ দেখছি গ্রামটা মানুষে মানুষে ভরে যাবে। যারা কখনো আমাদের এখানে আসতো না তারাও আসছে। কেন? প্রশ্নটা আচমকা বেরিয়ে এলো আনন্দের ঠোঁট থেকে। বাহ, সবাই কাহনের ডাকের শব্দ শুনতে পেয়েছে যে। ওই শব্দের মানে কি? মানে হলো আমাদের গ্রামে ভগবানের সন্তান আসছেন। এই শব্দ সমস্ত আবহাওয়াকে পবিত্র করুক, সমস্ত দানও দূরে থাক। যে যেখান থেকে এই শব্দ শুনছে তারই ইচ্ছে হবে এখানে উপস্থিত হবার। পালদেম হাসল। ওর পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলল, তোমরা কেউ লক্ষ্য করেছো গত 10 চাঁদের মধ্যে পাহাড়ের দানোটা আর আমাদের কান্না শোনায়নি? বাবা, ওটাও ভয় পেয়েছে। বুড়ি মাইলিয়ামা বলছিল ত্রিমিতের শরীরে এমন সব চিহ্ন দেখেছে যা সে আগে দেখেনি। ভিড় জমছিল ওদের ঘিরে। একজন কৌতূহলী হলো, কী চিহ্ন বাউ? নাভি থেকে সোজা একটা নীলরেখা নিচে নেমে গেছে, একটুও আঁকাবাঁকা হয়নি। সঙ্গে সঙ্গে অনেকগুলো গলায় বিস্ময়ধ্বনি উঠল। একজন বৃদ্ধ এগিয়ে এসে আনন্দর কান ধরল, সাথী আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা তিনজন ছেলে ছিলে, কিন্তু তোমার মন সবচেয়ে ভালো। আমরা খেতে পেতাম না, কীভাবে বাঁচতে হয় জানতাম না। তোমরা নতুন জীবন দিলে, কিন্তু প্রায়ই মনে হতো তোমরা চলে গেলে কি হবে। একদিন আমি মরে যাব, পালদেম লাঝরেংরা থাকবে না পৃথিবীতে, তখন আমাদের রক্ত শরীরে নিয়ে যারা বাঁচবে তাদের কি হবে? আজ আর কোনো চিন্তা নেই, আমাদের আর তোমাদের রক্ত শরীরে নিয়ে যে আসছে সে তো থেকে যাবে তার সন্তানদের মধ্যে। তাদের মধ্যে তোমরা থাকবে, আমরাও। এই সময় কাহন নেমে আসছিল মন্দির থেকে, পেছনে তার শিষ্যরা। সবার নজর গেল সেদিকে। আনন্দের মাথার ভিতরে ঝিমঝিম করছিল, না জেনে একই কথা বলল বৃদ্ধ, আমরা এখন এই 21 শতাব্দীর শুরুতেও যখনই কিছু চিন্তা করি সেটা আবর্তিত হয় নিজেকে কেন্দ্র করে, হয়তো বিস্তৃত হয়ে তা সমাজ এবং শেষতক দেশে গিয়ে পৌঁছাই। পরবর্তী প্রজন্মের কথা কেউ চিন্তা করি না। আগামীকালের নবজাতকের জন্য পৃথিবীটাকে বাসযোগ্য করে যাওয়ার শপথ নিয়েছিলেন এক তরুণ কবি, কিন্তু তার আবেদন কারো কানে পৌঁছায়নি। অথচ এই পাহাড়ি গ্রামের সরল বৃদ্ধ অকপটে বলতে পারলো আসল সত্যিটা। যতই বিপ্লব করি না কেন, পরবর্তী প্রজন্মের ভিত সুদৃঢ় না করতে পারলে সেসবই একসময় অর্থহীন হয়ে দাঁড়াবে। আনন্দ ধীরে ধীরে মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ালো। এত মানুষ এতদিন ছিল কোথায়? ছোট ছোট দলে পাহাড় ফুঁড়ে এরা নেমে আসছে তাপলেঙে। গ্রামে ঢুকে এরা অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে, হয়তো নিজেদের গ্রামের সঙ্গে তাপলেঙ্কে মিলিয়ে নিতে পারছে না। বাদ্যযন্ত্রের শব্দের সঙ্গে শব্দ মিশে আরও গম্ভীর আবহাওয়া তৈরি হয়ে গেছে। সবাই জড়ো হচ্ছে সুদীঘরি ঘরের সামনে। ক্রমশ আনন্দ জয়িতাকে ঈর্ষা করতে শুরু করল। এই এত মানুষ এসেছে, জিমিতের বাচ্চা হবে জানে। জিমিতের বাচ্চা মানে তাদের বাচ্চা, যে বড় হয়ে তাদের দেখাশোনা করবে। এত করে নিজেকে বিলিয়ে দিয়েও ঠিক এই জায়গায় সে হেরে গেল জয়িতার কাছে। পুরুষ নতুন প্রজন্ম লালন করতে পারে, কিন্তু তাকে নির্মাণ করতে পারে না। সেদিন এখানে এই মন্দিরের চাতালে জয়িতা সেই সাহস দেখিয়েছিল, এমনকি সুদীপের মুখেও শব্দ ফোটেনি একটাও।
সমস্ত গ্রাম জমায়েত হয়েছিল এখানে। নির্বাচিত সদস্যদের সঙ্গে কাহুনও বসেছিল বিচারকের আসনে। জয়িতা খানিকটা তফাতে বসেছিল স্বাভাবিক ভঙ্গিতে। পালদেম কথা শুরু করেছিল প্রথমে, দৃমিতের পেটে বাচ্চা এসেছে। দৃমিত বলছে তার কখনো বিয়ে হয়নি, ও নিজেকে এখন এই গ্রামের মানুষ মনে করে, তাই আমাদের উপর একটা দায়িত্ব এসে গেছে। আমরা জানি এই গ্রামের কোনো কুমারী মেয়ের পেটে বাচ্চা এলে সেই মায়ালুদের বিয়ে দিয়ে দিতে হয়। যদি যে দায়ী সে যদি বিয়ে করতে না চায় তাহলে চরম শাস্তি দেওয়ার নিয়ম। কিন্তু দৃমিতের বেলায় আমরা জানি না তার প্রেমিককে, সে এসেছে দুই বরফেরও আগে আমাদের গ্রামে, অতএব তার বাচ্চা এখানে আসার পরেই পেটে এসেছে। আমি দৃমিতকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে কোনো জবাব দেয়নি। গুঞ্জন উঠল। আনন্দ লক্ষ্য করল সব কটা দৃষ্টি বারংবার তার এবং সুদীপের উপর পড়ছে। কাহন উঠলেন। দৃমিত বলুক তার বাচ্চার বাবাকে, সে যেই হোক তাকে বিয়ে করতে হবে। যদি কোনো বিবাহিতা পুরুষ এই কাজ করে থাকে তাহলে তার নামও বলতে হবে। জয়িতা কোনো উত্তর দিল না, যেন তার কানে কথা পৌঁছালো না। কাহন এবার গম্ভীর গলায় ডাকলেন, দৃমিত। জয়িতা মুখ ফেরালো, তারপর উঠে দাঁড়ালো। কাহন বললেন, তোমার সঙ্গে ওই দুজন এখানে এসেছে, তারা কি বাচ্চার কেউ? জয়িতা আনন্দের দিকে তাকালো, তারপর সুদীপকে দেখল, যেন তো রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। জয়িতা হাসল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, না। সঙ্গে সঙ্গে জনতা চেঁচিয়ে উঠল, কে? কাহন জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধুরা যদি না হয় তাহলে ওটা তো আকাশ থেকে তৈরি হতে পারে না, তুমি কি বলতে চাও এই গ্রামের কেউ? জয়িতা বিড়বিড় করল, এই গ্রাম? তারপর মাথা নাড়ল, না। উত্তেজনা এবার তুমুল হল, আনন্দের মনে হলো জয়িতা অনাবশ্যক নাটক করছে। এই সময় পিছন থেকে এক বৃদ্ধের গলা ভেসে এলো, আমি জানি, আমি দেখেছি। জনতা অবাক হয়ে পেছনে তাকালো। কাহন নির্দেশ দিলেন লোকটাকে সামনে আনার জন্যে। মানুষটিকে দেখে সবাই অবাক, ও এই গ্রামে থাকে না। কাহন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বলছো দেখেছ? কি দেখেছ? একদিন বরফের সময় ওরা আদর করছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, ওই যেখানে ঝর্ণাটা পাতালে ভেসে গেছে সেখানে। লোকটা হাত বাড়িয়ে দেখালো। কাহন বলল, তুমি দাঁড়াও, দৃমিত নামটা আমরা তোমার মুখে শুনতে চাই। জয়িতা এবার মাথা নাড়ল, কি বলবো ভাবছিলাম, বললে তোমরা বিশ্বাস করবে কিনা বুঝতে পারছিলাম না, কারণ ভেবেছিলাম এখন কোনো প্রমাণ নেই, কিন্তু এই মানুষটি যখন এগিয়ে এলো তখন সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। ওর নাম রোলেন। রোলেন? একসঙ্গে শব্দটা জনতার মুখ থেকে ছিটকে আকাশে উঠে গেল। তারপরেই সব চুপচাপ, যেন সমস্ত তাপলেন নির্বাক হয়ে গেল। কিন্তু তখনই সুদীপের চিৎকার শোনা গেল, ইটস এ ড্যাম লাই। সুদীপ ছিটকে এগিয়ে গেল, আমি বিশ্বাস করি না, মিথ্যা কথা বলছে ও, তুই আমাদের বোকা বানাতে চাইছিস জয়িতা? জয়িতা হাসল নিঃশব্দে, তারপর বলল, আমার নাম দৃমিত। কাহুন গলা তুললেন, সাথী তুমি আমাদের ভাষায় কথা বলো, তুমি কি বলতে চাইছো? সুদীপ ভাষা পাল্টে ব্যক্ত করতেই জয়িতা মাথা নাড়ল, তোর বিশ্বাসের পরিধিটা বড় ছোট্ট। সুদীপ বলল, রোলেন মরে গেছে, একটা মৃত মানুষের নামে দোষ চাপিয়ে তুই কাউকে আড়ালে রাখতে চাইছিস জয়িতা? জয়িতা কাহুনের দিকে ফিরল, এই জন্যই আমি নাম বলতে চাইনি, আমি জানতাম আর কেউ না করুক আমার শিক্ষিত বন্ধুরাই প্রথমে অবিশ্বাস করবে। কাহুন মাথা নাড়লেন, তারপর সামনে দাঁড়িয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছিলে, কার সঙ্গে ওকে দেখেছিলে? বৃদ্ধ গালে হাত দিল, এ নিয়ে তোমরা এত বিচলিত হচ্ছ কেন? পুরুষ এবং নারীর মন আর শরীর যদি একসঙ্গে সাড়া দেয় সেটা তো আনন্দের কথা। পালদেম চিৎকার করল, আহ, তোমাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তাই বলো। বৃদ্ধ বলল, ওই তো বললাম, ওই যে ঝর্ণাটা যেখানে আড়ালে নেমে গেছে সেখানে ওরা ছিল বরফের সময়ে। পালদেম বলল, কাহুন তোমাকে জিজ্ঞাসা করছেন কি দেখেছ, কাকে দেখেছ? বৃদ্ধ চোখ বন্ধ করে দৃশ্যটা যেন কল্পনা করে নিল, আমি যাচ্ছিলাম সাদা ফুল খুঁজতে, হাঁটতে হাঁটতে অনেক নিচে নেমে গেছি, এমন সময় শব্দ শুনলাম, ভয় হলো হয়তো ভালু উঠে আসছে খাত থেকে, পাটিপে টিপে এগোতেই দেখি দৃমিতকে চুমু খাচ্ছে রোলেন। তখন ওদের আশেপাশে কেউ নেই, শুধু আকাশ আর বরফ ছাড়া। পালদেম জিজ্ঞাসা করল, তারপর? বৃদ্ধ বলল, তারপর ওরা অনেক গল্প করল, অনেক আদর, তারপর হ্যাঁ তোমরা যা শুনতে চাইছো তাই হবে ভেবেছিলাম, হলো না, ও দুটোই পাগল, নইলে ওসব করার পর দৃমিত রোলেনকে কী বোঝায় কীভাবে গ্রামের মানুষের উপকার করতে হবে? পালদেম শুধালো, কিন্তু রোলেনই যে বাবা তার প্রমাণ কি? বৃদ্ধ হাসল, রোলেন আমাকে বলেছে, আমি যখন পরে তাকে একা ধরে জিজ্ঞাসা করেছিলাম সে কীরকম পুরুষ মানুষ, গ্রামের মেয়েদের মনে ধরল না
আবার বিদেশি মেয়ে পেয়ে শুধু চুমু খাওয়ার বাইরে কিছু করতে পারে না, তখন সে বলেছিল, বাউ, একটা মেয়ের সঙ্গে শোয়া নিশ্চয়ই আরামের, কিন্তু দ্রিমিতের সঙ্গে শোয়ার পর দেখেছি সেটাই সব নয়। এবার জনতার গুঞ্জন শুরু হলো। জয়িতা সুদীপের দিকে তাকালো। সরি সুদীপ, আমি জানি না তুই কেন আঘাত পাচ্ছিস, কিন্তু আমি রোলেনকে ভালোবেসেছিলাম। হি ওয়াজ এ রিয়েল ম্যান। আমি কোনো অন্যায় করিনি, বরং আমি মনে করি এই পাহাড়ের মানুষের সঙ্গে এতদিন আছি, এদের সঙ্গে মিশে যেতে যখন পারছি, তখন এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান শক্তিশালী পুরুষটির সন্তান শরীরে নেওয়া আমার কর্তব্য ছিল। স্পষ্টত দুটো ভাগ হয়ে গেল তাপলিংয়ের মানুষরা। একদল বলল যদি কেউ রাজি হয় তার সঙ্গে দ্রিমিতের বিয়ে দেওয়া, নবজাতক একটি পিতৃ পরিচয় পাবে। দ্বিতীয় দল বলল এসবের কোনো দরকার নেই, রোলেন মারা গিয়েছে, রোলেনের সন্তান নিশ্চয় তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির অধিকারী হবে, সেক্ষেত্রে নতুন করে বিয়ে নয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন সভা স্থগিত হয়েছিল। আনন্দ নির্বাক ছিল। এতদিন ধরে নিরন্তর পরিশ্রমে যে আদর্শ সমাজ ব্যবস্থা তারা তৈরি করতে চেয়েছিল সেটা মূলত ছিল অর্থনৈতিক উন্নয়নের কাঠামো অনুসরণ, কিন্তু দীর্ঘকালের অভ্যেসে তৈরি মানসিক গঠন এত সহজে পরিবর্তিত হয় না, হলে জয়িতাকে নিয়ে এত কাণ্ড ঘটত না। তাছাড়া ধর্ম এবং সামাজিক আইনকে সে স্পর্শ করতে চায়নি। সুদীপের মতো কোনো হটকারি মন্তব্য করার চেয়ে সে ধৈর্য ধরতে চাইল। সমস্যার সমাধান কিভাবে হয় সেটা জানার পর বোঝা যাবে এতকাল ঘি বর্ষে ঢালা হয়েছে কিনা। সে লক্ষ্য করল গ্রামের মেয়েরা কিন্তু জয়িতার সঙ্গ ত্যাগ করেনি, দু তিনজন সবসময় ওর সঙ্গে লেগেই আছে। দুপুরে আরেকটি ঘটনা ঘটল। সেই বৃদ্ধ গ্রামে ফিরে খবর দেওয়ার পর রোলেনদের গ্রাম থেকে 10 জন মানুষ এখানে উপস্থিত হলো। তারা বলল যেহেতু দ্রিমিতের শরীরে রোলেনের সন্তান আসছে, যা এতদিন ওরা কানা ঘোষায় শুনে এসেছিল, এখন সবার মাঝে ব্যক্ত হওয়ায় আর কোনো দ্বন্দ্ব নেই, তাই ওরা দ্রিমিতকে সসম্মানে গ্রহণ করতে চায়। তাদের গ্রামের মানুষদের জন্য স্বপ্ন দেখতে চেয়েছিল বলে রোলেন নিহত হয়েছে, কিন্তু সেই স্বপ্ন যখন আজ প্রত্যেকের চোখে, তখন দ্রিমিতকে তাদের মধ্যে দরকার। কথাটা শোনামাত্র তাপলিংয়ের সাধারণ মানুষ আপত্তি জানালো। অসম্ভব, দ্রিমিত তাদের, প্রতিদিনের শোয়া বসা অভ্যাসে দ্রিমিত জড়িয়ে আছে, ওর পেটে বাচ্চা এসেছে বলে রোলেনের গ্রামে গিয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত ব্যাপারটা কাহুন কিংবা নির্বাচিত প্রতিনিধিরাও সমাধান করতে পারছিলেন না। দুপক্ষই সিদ্ধান্ত নিল দ্রিমিত যা চাইবে তাই করবে। গ্রামের অধিকাংশ যুবক যুবতী চিৎকার করল, দ্রিমিত এখানেই থাকবে। জয়িতা উঠল, তারপর খুব বিনীত গলায় বলল, আমার দাজু, ভাই, বাহিনী, আমা এবং সাথীরা, আজ সারাদিন তোমাদের খুব কষ্ট গেল, আমাকে নিয়ে তোমরা খুব অসুবিধেই পড়লে। জনতা নিশ্চুপ হল। জয়িতা আবার শুরু করল, এই গ্রামে আসার আগে আমি একটা শহরে ছিলাম, সেখানে কেউ আমাকে বলেনি তোমাকে আমার প্রয়োজন। আমার বাবা মা নিশ্চয়ই আমাকে ভালোবাসতেন, কিন্তু আমি সেটা অনুভব করতে পারলাম না। অক্ষমতা আমারই, আমার বন্ধুরা আমাকে মেয়ে বলে ভাবত না, তাতে সুখী হতাম এবং এসবের জন্য কোনো কষ্ট হতো না। তোমাদের এখানে থেকে থেকে আমার মন পাল্টে গেল, শরীর বদলে গেল, নামও। তোমরা যদি আমায় ভালো না বাসতে তাহলে আমি এভাবে বদলে যেতাম না। রোলেনকে আমি আবার লোকনে ভাবি, এই জন্য আমি গর্বিত। আমাদের সাহায্য ছাড়াই রোলেন তাদের জীবন বদলাতে চেয়েছিল। তোমরা যারা ওর গ্রাম থেকে এসেছো তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তোমরা রোলেনের অসমাপ্ত কাজ হাতে তুলে নিয়েছো। তোমরা যা করেছো নিজেদের জোরেই করেছো, আর আমার কাছে পাহাড়ে যে কোনো কষ্ট পাওয়া মানুষের চেহারাই একরকম। আমরা যখন বিপদে পড়েছিলাম তখন পালদেমরা আমাদের বাঁচিয়েছিল, পুলিশ যখন ধরতে এসেছিল তখন তোমরা আমাদের রক্ষা করেছো। এতদিন আমরা তোমাদের সাথী ছিলাম, এখন আত্মীয়, কারণ তোমাদের একজনের সন্তান আমার শরীরে। আমার কাছে দুটো গ্রামের মানুষের কোনো প্রভেদ নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রোলেনের সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তোমরা দুই গ্রামের মানুষ আশীর্বাদ করো যেন যে সন্তান আসছে সে যেন তোমাদের প্রকৃত উত্তরাধিকারী হয়। এই তাপলিংয়ের মাটিতেই সে আসুক, কারণ এখানেই আমরা আমাদের স্বপ্ন সার্থক করতে চেয়েছি। আনন্দ মন্দিরের চাতালে দাঁড়িয়ে জনতার দিকে তাকালো। সুতকেরি ঘরের সামনে কাহুন পৌঁছে গেছেন, তার হাতে জপের মালা, শিষ্যরা দুপাশে। সেদিন জয়িতার বক্তৃতা শুনে সে অবাক হয়ে গিয়েছিল। কলেজে কেউ কেউ ওকে ঠেস বলতো, কিন্তু সেদিন আনন্দের মনে হয়েছিল সে জয়িতাকে চিনতে পারেনি। বক্তৃতা শেষ হওয়া মাত্র দুই গ্রামের মানুষ মিলিত স্বরে উল্লাস প্রকাশ করেছিল। রঙ্গামিত, ইনামিত, পাশঙ্কিতরা ওরা সযত্নে নিয়ে গিয়েছিল সভা থেকে। আনন্দ ধীরে ধীরে নেমে এলো। যে বৃদ্ধ একটু আগে কথা বলেছিল সে হাসল, তারপর বলল, প্রার্থনা করো যেন ভগবান বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনেন। আনন্দ বলল, প্রার্থনা? বৃদ্ধ মাথা নাড়ল, হ্যাঁ,
আমাদের মানুষ পৃথিবীতে আসছে, প্রার্থনা করবে না? তোমার ধর্মে কি প্রার্থনা করার রীতি নেই? আনন্দ মাথা নাড়ল, আছে। ডুং 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 জয় ডাক থেমে থেমে বাজছিল। হঠাৎ সুৎখেরি ঘরের দরজা খুলে একজন মাইলি আমা চিৎকার করে উঠল, আসল যন্ত্রণা শুরু হয়েছে, বলেই ফিরে গেল ভেতরে। সঙ্গে সঙ্গে কাহন দুটো হাত উপরে তুলে অদ্ভুত স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন, আর সমস্ত পাহাড়ের মানুষ হাঁটু গেড়ে বসে পড়ল সুৎকেরি ঘরের সামনে। প্রত্যেকের মাথা নিচু, ঠোঁট নড়ছে, বিস্মিত হয়ে আনন্দ দৃশ্যটি দেখছিল। হাজার দুয়েক মানুষ বরফ উপেক্ষা করে হাঁটু গেড়ে কী প্রার্থনা করছে! সে মুখ ফেরালো, তুষার শৃঙ্গের উপর সূর্যের আলো মাখামাখি, পৃথিবী তার পবিত্রতম হাসি হাসছে। সমস্ত চরাচর যেন উন্মুক্ত হয়ে আছে আগামীকালের মানুষের জন্যে। একমাত্র হিমালয়ের বাতাস ছাড়া কেউ শব্দ তুলছে না। হাঁটু গেড়ে বসে থাকা প্রতীক্ষারত মানুষদের ছবির মতো মনে হচ্ছিল। আনন্দ মুখ ফেরালো, সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। দুটো মূর্তি পাহাড় থেকে নেমে আসছে, একজন আরেকজনকে অবলম্বন করছে। কাছাকাছি আসতে সে সুদীপকে চিনতে পারল। সুদীপ বিধ্বস্ত, খোঁড়াচ্ছে, তার সঙ্গিনী তাকে সাহায্য না করলে হাঁটা অসম্ভব হতো। আনন্দ নড়ল না। ওরা সামনে আসার পর সে দেখল সুদীপের শরীর একরাত্রেই বীভৎস। চোখ তুলে সুদীপ তাকে দেখল, তারপর বলল, পারলাম না। ওর গলার স্বর ভাঙ্গা। মেয়েটা ইঙ্গিত করতে সুদীপ আরও একটু এগোলো, তারপর বরফের উপর বসে পড়ল। আনন্দ চুপচাপ। সমস্ত পৃথিবীকে নাড়িয়ে দিয়ে একটি কান্না বাজবে এই আকাঙ্ক্ষায় এখন মানুষের উদগ্রীব। একটি কান্না যার রক্ত এবং সংস্কৃতির ঋণ গ্রহণ করে আগামীকালকে শক্তিশালী করবে। সুৎখেরি করে যে প্রচণ্ড ব্যস্ততা তার টের পাওয়া যাচ্ছে। প্রতিটি মানুষ উন্মুখ সেই শব্দটি শোনার জন্যে। আনন্দ বড় বড় পা ফেলে দূরত্ব ঘোচাল, তারপর শেষতম মানুষটির পাশে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে চোখ বন্ধ করল। সঙ্গে সঙ্গে তার শরীর হৃদয় শান্ত হয়ে এলো। নবজাতকের সুতীব্র চিৎকার শোনা যাবে এখনই, যে কোনো মুহূর্তে।